তো ফলে ব্যাপার হচ্ছে কি যে একটা ড্রাগ করতে গেলে পরে তার ড্রাগ পিকচারটা যেটা আমরা পাবো, সেই ড্রাগ পিকচারটা থেকে মায়াজমের ইয়েটাও আমরা অনেক জায়গায় পাওয়া যায়। অনেক জায়গায় তিনি মায়াজম আলোচনা করেছেন এই মেটেরিয়ার মধ্যে, এবং তার মায়াজমের উপর লেখা যেটা ফিলোসফি বই আছে সেটা তো আলাদা ব্যাপার আছে। সেখানে তিনটে মায়াজম আছে, সেটা আপনাদের আলাদাভাবে পড়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? একটা পেছনে একটা আওয়াজ হচ্ছে আপনার, ওই নয়েজ হচ্ছে একটা, যেন কারো মাইকে আওয়াজ শোনা ডিস্টার্ব হচ্ছে, যাচ্ছে। খেলা খেলা হচ্ছে, মাইকে ডিস্টার্ব হচ্ছে, খেলা হচ্ছে ও না। আচ্ছা, ঠিক আছে, এবার শোনা ব্যাপারটা যাচ্ছে হচ্ছে কি, আপনার। আচ্ছা এইবার হচ্ছে কি যে আমরা তাই কেনকে আমরা অনুসরণ করব। কেনকে অনুসরণ করব এই কারণে, কারণ ব্যাপার হচ্ছে যে মেটিয়া মেডিকায় আমাদের একজন ভালো ডাক্তার হতে গেলে পরে, যেমন শুধু মেটেরিয়া পড়লে তো হয় না, মেটেরিয়ার সঙ্গে আমাদের দর্শনটাকেও জানতে হবে, রেপারেটরিকেও জানতে হবে, ইভেন অ্যালার্ট সাবজেক্টও আমাদের কিছু জানতে হবে। ও সেই অ্যালার্ট সাবজেক্টের কথা তো আমাদের যেখানে দরকার সেখানে তো আমাদের কেন্ট বলেইছেন। যেমন এর আগের দিন কুণাল বলল যে সেই অরাম মেটালিকামের ক্ষেত্রে বলল যে সেখানে তার জাজমেন্ট করতে বলছেন, হ্যাঁ, তার অ্যাজমার ক্ষেত্রে, সে কার্ডিয়াক অ্যাজমা না এমনি সাধারণ অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এইটা ইয়ে করতে গেলে আমাদের কি জানতে হবে না, আমাদের প্যাথোলজি পড়তে বলেছেন। তার মানে কি দুটো আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলেছে। তাহলে কেন বলেননি কি? কেন কেন হচ্ছে অল স্কোয়ার, কোথায় কোনটা দরকার সেইটাই কিন্তু কেন্ট আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। তাহলে ওই জন্য কেন্টের চিন্তা ভাবনাকে আমরা কিন্তু যদি এক পেশে চিন্তা ভাবনা করি বা ওয়ান সাইডের চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা নিজেদের সর্বনাশ নিজেরাই করব। কেন যেখানে যেটা প্রয়োজন সেটা বলেছেন। আমরা অনেকেই কেন মানে কি, কেন মানে হচ্ছে প্যাথোলজি বিরোধী কথাবার্তা, আবার তিনি প্যাথোলজি পড়তে বলছেন। কেন মানে হায়ার পোটেন্সি, আবার কেন মানে হচ্ছে লোয়ার পোটেন্সিও আছে, তিনি লোয়ার পোটেন্সিতে হাত পাকিয়েই পরবর্তীকালে হায়ার পোটেন্সিতে গিয়েছেন। হায়ার পোটেন্সিতে যদি আজকে না না যেতেন, তাহলে হোমিওপ্যাথির কিন্তু এই জয়যাত্রা কখনোই হতো না। আজকাল অনেকেই 50 মিলিসিমাল নিয়ে অনেক লাভালাভি করেন, কিন্তু বাস্তব কথাটা হচ্ছে যে 50 মিলিসিমালে কিন্তু পৃথিবী জয় হয়নি, পৃথিবী জয় হয়েছে কিন্তু সেন্টিসিমালে। আমরা এই তথ্যটা ভুলে যাই। আমরা হ্যানিম্যানের যে আমাদের অর্গানন, যেটা যে অর্গাননের মূল কথাটা হচ্ছে সত্যকে জানো, সত্যকে অবলম্বন করো, সত্যকে অনুসরণ করো, এইটা তো অর্গাননের মূল কথা। এবং এবং আমাদের আনপ্রেজুডিস অবজারভার হতে হবে, আনপ্রেজুডিস অবজারভার হওয়ার কথা বলেছেন। সেই জন্য কোনো কিছু ধারণায় আমাদের ফিক্সড হবার কোনো জায়গা নেই হোমিওপ্যাথিতে। ওই জন্য এই কারণেই প্রতিটি পেশেন্ট হচ্ছে নতুন, প্রতিটি রোগী হচ্ছে নতুন, এবং আমাদের সেই নতুন ভাবে ভাবনা চিন্তা করতে হবে। এই যে শিক্ষাটা কেন বারে বারে দিয়ে যাচ্ছে মেটেরিয়া পড়তে গিয়ে, সেটা কিন্তু আমাদের বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের মধ্যে আমরা দেখি অ্যালার্ট সাবজেক্ট তো অনেকেই বলে, অ্যালার্ট সাবজেক্টে অনেকেই বলে অ্যালার্ট সাবজেক্ট আমার জেনে কি হবে, সিমটম পেলে হয়ে যাচ্ছে, এরকম কথা অনেকে বলেন। অনেকে বলেন যারা রেপার্টারিতে খুব দক্ষ তারা মনে করে রেপার্টারি করলে সব হয়ে যাবে, হ্যাঁ। আবার যারা রেপারেটরি করতে পারেন না বা পছন্দ করে না, তারা মেটেরিয়া পড়ে তারা মনে করে মেটেরিয়া পড়লে সব হয়ে যাবে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, এগুলো সেই অন্ধের হস্তী দর্শনের মতো, একই জন এক এক রকম ভাবে আংশিক ভাবে দেখছে, যে যার মতামত চিৎকার করে বলছে। আসলে সমন্বয় সাধন, কোন জায়গায় কতটুকু সমন্বয় করব, কতটুকু কোনটা গ্রহণ করব বা বর্জন করব, এই যে আর্টটা, এটাকে আর্টই বলতে হবে। এই যে কলা কৌশলটা, যে এই কলা কৌশলটা কিন্তু আমাদের ভালোভাবে আয়ত্ত করতে গেলে আমরা যেমন অর্গানন যেমন পড়বো, তেমনি আমরা পাশাপাশি আমরা কেনকে পড়বো। হ্যাঁ, কেনকে বাদ দিয়ে আমাদের কিন্তু হবে না। সেই জন্যই কেন্টের আমরা লাই মানে ওয়ার্ড বাই ওয়ার্ড কেনকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করছি। কারণ কেন খুব সহজ করে লিখেছেন, কিন্তু সহজ করে লিখলেও কিন্তু তিনি লিখেছেন অনেক কঠিন বিষয়গুলোকে সহজ করে লিখেছেন। সেই জন্য আমাদের প্রতিটি স্টেপ বুঝে নিতে হবে, বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা একবার পড়লেই হবে না। তা আমাদের আগের দিন আলোচনা সব হয়ে গেছে, অনেকটি আলোচনা হয়েছে, আজকে আলোচনাটা শুরু হবে ওটাল জিয়া থেকে। সেটা এখন
সেটা এখন ইয়ে পড়বে আমাদের দীপেন পড়বে, হ্যাঁ আমরা একটু একটু করে এগোবো, ঠিক আছে? ঠিক আছে তাহলে শুরু করছি স্যার। হ্যাঁ শুরু কর, আর তুমি জানলাটা খুলে রাখো, যদি তোমার আটকায় তাহলে জানলার ধারে যেতে হবে। ঠিক আছে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ এখন শোনা, এখন পরিষ্কার আছে, এখন কোনো শোনা অসুবিধা নেই, যাচ্ছে? এখন পরিষ্কার একদম। আজকে আমাদের নেট্রাম কার্ভ নিয়ে হচ্ছে, আমাদের কানের ব্যথা থেকে শুরু হবে। ঠিক আছে স্যার শুরু করছি। কানে তীব্র স্থির বেধার মতো ছিন্নকর যন্ত্রণা, তখন মানসিক লক্ষণ শীতবোধ এবং অন্যান্য সাধারণ লক্ষণ উপস্থিত থাকে। চাপগুলি সচরাচর দুর্গন্ধযুক্ত হয়। দাঁড়াও, এরপরে আবার কি আছে? এরপরে তো কিছু নেই, সাপটা তো পরের লাইনে, এখানে থেমে যাও। এখানে কি বলছে? আচ্ছা ওই এক লাইনে ছিল, এক লাইনেই ছিল। কেন্ট কি বলছেন? কানের ব্যথা বলছেন, সার্প ডার্টিং বলে, এগুলো সবই ঠিক আছে। এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো কিন্তু সবসময় পেশেন্ট বলতে পারে না। আর বাস্তবে ব্যাপার হচ্ছে যে অনেক অনুভূতি আছে, আমরা নিজেরা বলতে গেলে ভাষা খুঁজে পাই না। এই জায়গাটা ঠিক আছে, কিন্তু এখানে কি বলছেন কানের ব্যথার ক্ষেত্রে কি বলছেন? হ্যাঁ আমরা কি দেখতে পাই? আমরা দেখি কেউ নেজাল পলিপ সারাচ্ছে, নেজাল পলিপ বিশেষজ্ঞ, কেউ হয়তো কান বিশেষজ্ঞ, কেউ হয়তো চেস্ট বিশেষজ্ঞ, কেউ আবার রোগ বিশেষজ্ঞ। হোমিওপ্যাথিতে এরকম অদ্ভুত অদ্ভুত সব ডাক্তার পাওয়া যায়, হ্যাঁ মানে এরকম খণ্ড খণ্ড করা, খণ্ড খণ্ড আর কি, যেন সেই এক মাংসকে যেমন টুকরো টুকরো করে না, তিনি হোমিওপ্যাথিকে টুকরো টুকরো করে কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাবেন বহু জায়গায় বহু পণ্ডিত দেখতে পাবেন, আমি তাদের পাণ্ডিত্যকে আমি শ্রদ্ধা করি, কারণ আমার অত পাণ্ডিত্য নেই যে আমি একটা জিনিসকে নিয়ে এত কিছু করব। আমি হোমিওপ্যাথ, আমি সামগ্রিকভাবে যেটুকু করা যায় সেটুকু করব। এবার ব্যাপারটা হচ্ছে কি যে তারা কেউ হয়তো জেনিটেলিয়া নিয়ে আছে, জেনিটেলিয়া বা যৌনতা নিয়ে তাদের চিকিৎসা চলছে, কেউ সর্দি কাশির চিকিৎসা করছে, কেউ পলিপাসের চিকিৎসা করছে, কেউ কিডনির চিকিৎসা করছেন, মানে হোমিওপ্যাথিতে মানে চিকিৎসার কোনো অভাব নেই, এবং পার্ট বাই পার্ট পার্ট চিকিৎসা করছে। তাহলে এই এতগুলো কথা আমি কেন বলছি? এখানে একটা জিনিস দেখার আছে, আমি কিন্তু এর আগেও আমরা বলেছি যে আমার শ্রদ্ধেয় স্যার তপন কাঞ্জিলের কাছে আমরা শিখেছি যে আমরা একটা যদি মানে এই বিয়ে বাড়িতে খেয়ে বা একটু রিচ খেয়েও যদি একটা গন্ডগোল যদি হয়, পেটে গন্ডগোল হয়, যদি আমরা ওষুধ দিতে বাধ্য হই, সেক্ষেত্রে সেই ওষুধটি কিন্তু আমরা বিয়ে বাড়িতে খাওয়ার গন্ডগোলের জন্যই আমরা দেব তা নয়। সেখানে তার ব্যক্তি চরিত্রটাকে অন্ততকে একটি দুটি সিমটম আমরা মিলিয়ে দেখে নেব, মিলিয়ে তবে দেব। অনেকেরই ধারণা আছে বিয়ে বাড়িতে খেলে কি হয়, নয় পালসেটিলা দিতে হবে, কিছু পেশেন্টের ইয়ে ডাক্তারের ধারণা আছে নাকস দিতে হবে, কিছু আছে কার্বোভেজ দিতে হবে, এরকম সব ব্যাপার আছে। কিন্তু ব্যাপারটা তা তো নয়, আসলে ব্যাপারটা হচ্ছে যে পেশেন্টটাকে আমি যখন দেব, সেই এক্সিস্টিং এক্সাইটিং ফ্যাক্টর বা উত্তেজক কারণটাকে ধরে নিয়ে তারপর যে ওষুধটি দেব তার অন্তর্পক্ষে দুইটি একটি মেন্টাল সিমটম আমরা খুঁচিয়ে দেখে নেবো। যদি মেন্টাল সিমটম না বার করতে পারি, অন্তর্পক্ষে তার ফিজিক্যাল জেনারেল গুরুত্বপূর্ণ আমরা একটা দুটো হলেও দেখে নেব। তার মানেটা কি যে আমরা শুধু পার্টিকুলার একটা অংশ পার্টিকুলার ঘটনার উপর ভিত্তি করে ওষুধ দেব, এই শিক্ষাটা কিন্তু আমাদের নেই, আমরা এটা শিখে এসেছি। হ্যাঁ এইবার কেন কি বলছেন দেখুন, আমি যে এতদিন ধরে বলে আসছি, কেন্টের এই লাইনটা পড়লে কিন্তু আপনাদের বুঝতে পারবেন যে আমি কেন বলি এখানে। তারপরে আরেকবার রিপিট করো। হ্যাঁ স্যার, কানের ব্যথা তীব্র তীর বেধার মতো ছিন্নকর যন্ত্রণা, তখন মানসিক লক্ষণ শীতশীত বোধ এবং অন্যান্য সাধারণ লক্ষণ উপস্থিত থাকে। ব্যাস, তাহলে কি বলছেন, কানের ব্যথার যখন এই যে কানের ব্যথার যে ওষুধটা আমি দেব বলছি, কানের ব্যথা বলে অনেকেই কিন্তু অনেক কিছু দেন, কেউ মাদার ফাদারও দিয়ে দেন কানের মধ্যে ঢেলে দেন, ওগুলো নাম জানি না, বলতে পারবো না, এই মুহূর্তে মনে পড়ছে না, দু একটা নাম জানতাম বটে, হ্যাঁ ওটা তো বাদ দিলাম, ওটা দিয়ে ব্যথা কমে গেল। তারপরে ব্যাপার হচ্ছে কি যে যে কানের ব্যথা, কানের ব্যথা ওই ব্যথাটা কেমন, ব্যথাটা অনেকেই বলতে পারে না। এখানে কেন কি বলছেন, যখন হোয়েন দ্য মেন্টাল স্টেট অ্যান্ড চিল, তার তখন তার মানসিক অবস্থাটা এবং সেই সময় শীত কাতরতা এবং তার আদার্স যে জেনারেল সিমটম সেটা যদি প্রেজেন্ট থাকে, তবে সেই রকম ক্ষেত্রে কানের ব্যথার ক্ষেত্রে আমরা ন্যাট্রাম কার্ভ ভাবতে পারবো। তাহলে কানের ব্যথা হলেই ন্যাট্রাম কার্ভ আপনার দিতে বলেন নি কেন্ট এখানে?
এই কানের ব্যথা নিয়ে আমার মনে পড়ে গেল ডাক্তার জেন কাঞ্জিলার একটা ঐতিহাসিক ঘটনা। কারণ ব্যাপার হচ্ছে কি, যে যখন জেন কাঞ্জিলাল কনভার্ট হচ্ছেন, মানে আর কি অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে যখন আসছেন, তো তখন তার একটা ধারণা ছিল যে মানে আর কি এই ভয়ঙ্কর ব্যথা বা যন্ত্র এমার্জেন্সি ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব একটা কাজ করতে পারে না, এরকম একটা ধারণা ছিল। আমি ডিটেলসে যাচ্ছি না। তা কানের ব্যথা নিয়ে একটি পেশেন্ট এসেছিল, এবং তখন তিনি কি করলেন, তার সিমটোম্যাটোলজি নিয়ে তিনি অ্যাকুনাইটের কথা ভাবলেন, আবার এদিকে তার কম্পাউন্ডারকে বললেন কানের ব্যথা কমাবার জন্য একটা ইঞ্জেকশন রেডি করে রাখতে। কিন্তু আশ্চর্য ব্যাপার যে অ্যাকুনাইট দেওয়ার পরে সে পেশেন্টটা এত দ্রুত রিলিফ পেলো, সেই ইঞ্জেকশনের আর প্রয়োজন হলো না। এবং এইটার পরে কিন্তু জেন কাঞ্জিলাল কিন্তু আনন্দে লাফিয়ে উঠলেন। হ্যাঁ, মানে তার যে সব ভ্রান্ত ধারণা ছিল, এই একটা ভ্রান্ত ধারণা বা প্রেজুডিস কাটতে শুরু করলো। এবং আমাদের কেন্ট এখানে এসে কি শেখাচ্ছেন, কানের ব্যথার জন্য তো ওষুধ দেবে, নিশ্চয়ই দেবে, ব্যথা হলে নিশ্চয়ই দেবে, দেবে না কেন? তার সঙ্গে কি বলছে, যে তার মেন্টাল স্টেটটা দেখতে হবে, এবং এই চিলিনেস বলতে এই কি বলে ন্যাটাম করবে, শীত কাতরতা বেশি, এটা হট পেশেন্ট নয়। আর তার সঙ্গে আদার জেনারেল সিমটম, মানে আদার জেনারেল সিমটমও যদি সেখানে পাওয়া যায় সেগুলো আমরা দেখব। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে যে কানের ব্যথার সঙ্গে এই যে রিলেটেড যা যা পাবো আর কি, তাহলে দেখা যাচ্ছে এই একটা পার্টিকুলার পার্টের চিকিৎসা করতে গেলে কেন্ট কিন্তু আমাদের এই জায়গাটা ছোট্ট করে শিক্ষা দিলেন। আমরা শুধু মানেটা করে চলে যাই, দর্শনটা বোঝার চেষ্টা করি না। কেন্টের যে এই যে এইটা কথাটা তার বলার দরকার ছিল কি, তিনি তো বলতে পারতেন যে এইরকম ডার্টিং ডিয়ারিং, এইরকম পেন হয়, এরকম ব্যথা হয়, হ্যাঁ, তো এইরকম ব্যথার ক্ষেত্রে ন্যাট্রাম কার্ড কাজে লাগতে পারে বা ন্যাট্রাম কার্ড প্রয়োজন হতে পারে, এই কথা বলে ছেড়ে দিতে পারতেন। তো তা বলেননি, কিন্তু তিনি জানেন না আমরা গন্ডগোল পাকাবো, আমাদের গন্ডগোল করাই স্বভাব। সেই জন্য এখানে তিনি কি করলেন, যে এই যে ব্যথাটা যেটা বললেন, এই যে ব্যথার সঙ্গে তিনি কি বললেন, যে এই ব্যথাটা খুব তীব্র ব্যথা, তো প্রচন্ড তীব্র ব্যথা। তাই এই তীব্র ব্যথার সঙ্গে তিনি কি বললেন, যে এখানে মেন্টাল স্টেটটা আমাকে দেখতে হবে। মেন্টাল স্টেট হচ্ছে ওভার সেন্সিটিভনেস, আমরা জানি ন্যাট্রাম কার্ভে ওভার সেন্সিটিভনেস আমরা জানি। এটা জানি। তারপর ধরুন ব্যাপার তার চিলিনে শীত ভাব, শীত কাতরতা থাকবে, তার সঙ্গে আদার্স জেনারেল জেনারেল যা পাওয়া যাবে পেশেন্টের তখন সেই অবস্থায় যেটা পাওয়া যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, কোনো একটা পার্টিকুলার পার্টের চিকিৎসা করতে গেলে কিন্তু আমরা পার্টিকুলার ভাবে চিকিৎসা করব না। আমরা আমরা যখন কেন্টের এই 12 অবজারভেশন যখন করব, তখন আমরা দেখব যে পার্টিকুলার পার্টের চিকিৎসা করে যদি সেই কষ্টটা দূর করার চেষ্টা করা হয়, তাহলে কোন ধরনের সর্বনাশ হতে পারে, এবং সর্বনাশ হচ্ছেও, বাস্তবে হচ্ছেও তাই, এবং সেই সর্বনাশ আমরা এতদিনে অ্যালোপ্যাথির চিকিৎসকদের দোষারোপ করতাম। তাদের দোষারোপ করা খুব সহজ, কারণ সেই অ্যালোপ্যাথি ওষুধের নামটি যদি আমি টাইপ করেন এখন গুগলসে, তাহলে কিন্তু আপনি সেই ওষুধটির সাইড এফেক্ট পেয়ে যাবেন। ফলে সেই দিক থেকে তারা কিন্তু সৎ। আর আমাদের চিকিৎসকেরা কি করছেন, পার্টিকুলার পার্টে চিকিৎসা করে তিনি পাণ্ডিত্য ইয়ে করছেন, সেখানে পার্টিকুলার ওই একটা পার্ট নিয়ে কি কি ওষুধ আসতে পারে, সব কিছু ওষুধ ফটাফট 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 মানে ওইটুকু যা দুটো তিনটে সিমটমের মধ্যে দিয়ে তাকে আরোগ্য করে দিচ্ছে, এরকম দাবি তারা করছে। এই যে পার্টিকুলার পার্টের চিকিৎসা করছেন, এখানে কিন্তু অনেক ডিফেক্টিং ড্রাগও তারা ব্যবহার করছেন। এই ডিফেক্টিং ড্রাগের মিস ইউজ করলে যে কত বড় সর্বনাশ হয় সে বুঝে বলে বোঝানো যাবে না। শুধু তার সর্বনাশ হয় না, তার পরবর্তী বংশধরদের সর্বনাশ হতে পারে, হয়ও। তো ফলে ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে, বিশেষ করে তার হায়ারপনিসি নিয়ে ছেলে খেলা করার কোনো জায়গা আমাদের নেই। ফলে আমরা যে কোনো পেশেন্টকে সার্বিকভাবে দেখার চেষ্টা করব, এটাই হচ্ছে কেন্টের মূল শিক্ষা। তাহলে মেটেরিয়া পড়তে গিয়ে আমাদের তিনি দর্শনটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন। আমরা যখন দর্শন পড়ি তখন মেটেরিয়া ভাবি না, মেটেরিয়া বলে দর্শন ভাবি না, এবং আমরা যখন রেপার্টারি করি তখন দর্শন মেটেরিয়া পুরো গায়েব মন থেকে। কেন এরকম হবে, এটা সমন্বয়ের ব্যাপার। তো কাকে কতটুকু কোন জায়গায় কাজে লাগাবো, সেই আর্ট সেই কলাটা তো আমাকে শিখতে হবে। এবং এইটা হচ্ছে কি, যুক্তির দ্বারা শেখা শিখতে হয়, এটা হচ্ছে যুক্তির দ্বারা শিখতে হয় কোন জায়গায় কাকে কিভাবে কাজে লাগাবো। হ্যাঁ, রেপার্টারি যেখানে সেখানে রেপার্টারি খুললে হবে না, মেটেরিয়া হচ্ছে সুপ্রিম অথরিটি, রেপার্টারি নয়। তো ফলে ব্যাপার হচ্ছে কি, কেন্টের এই শিক্ষাটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সব সময়। এইটা মানেটা কি, পেশেন্টটাকে সামগ্রিকভাবে বিচার করো। এখানে যে আমি যে জে এন কাঞ্জিলারের কথা বললাম, তিনি কিন্তু জীবনের যখন পরিবর্তন হচ্ছে মানে অ্যালোপ্যাথি থেকে, তখন তিনি এরকম একটা দেখতে পেলেন।
তাহলে এই যে হোমিওপ্যাথি ওষুধে যে এত দ্রুত আরাম হয়, এত দ্রুত আরোগ্য হতে পারে, আমরা স্বপ্নও ভাবতে পারি না। এটা শুধুমাত্র যে আপনার ওই ডিজিজের ক্ষেত্রে হয় তা নয়, কিছু কিছু অ্যাক্সিডেন্টাল কেসেও আমরা দেখেছি, সেখানেও কিন্তু হোমিওপ্যাথি ওষুধে অসাধারণ দ্রুত আরোগ্য হয়। সেগুলো আপনাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, তো সেটা তো আর বলে লাভ নেই। তা এই প্রসঙ্গে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল, মানে এটা যদিও রোগ নয়, এটা অ্যাক্সিডেন্টই বলতে পারে। তো আমরা গেছিলাম, একটা জায়গায় গেছিলাম, তা সে হচ্ছে মধু চাষ করত। তা তার মধুর ওই ইয়ের জন্য সে কি করেছিল না, ওই একটা গাছের কোটরে ইয়ে ছিল, সেটাকে খোঁচাখুঁচি কি করেছিল, সেই সেই মৌমাছিটা সাধারণ মৌমাছি না, একটু পাহাড়ি মৌমাছি এরকম হবে বোধ হয়। সেই মৌমাছিতে তাকে এমন কামড়ায় যে আমরা তার 10-12 পরেও তাকে চিনতে আমাদের অসুবিধা হয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে সে যন্ত্রণায় কাতর, সেখানে এপিস মেলিফিকা দিতে কিন্তু আধ ঘন্টার মধ্যে তার খাওয়ার পর থেকেই কমতে শুরু করেছে। সে ভয়ঙ্কর অবস্থা, তাকে আমরা গিয়ে ভূত দেখার মতো চমক করেছি, চিনতে পারছি না এমন একটা অবস্থা, ভালোভাবে খেতে পারলো না। একটা বিয়ে বাড়িতে গেছিলাম বন্ধুদের বিয়ে, বন্ধুর বিয়েতে। তো ফলে বুঝতেই পারছেন যে অ্যাক্সিডেন্টাল কেসও কিন্তু হোমিওপ্যাথি অনেক ক্ষেত্রেই অসাধারণ রেজাল্ট দেয়, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এবার আসি আমরা এর পরবর্তী ইয়েতে আছে, এবং এটা অলরেডি একটা লাইন তো আমি বলে দিচ্ছি। এর ডিসচার্জ সাধারণত অফেন্সিভ, তার মানে গন্ধযুক্ত হয়। এর ডিসচার্জ যে কোনো ডিসচার্জ গন্ধযুক্ত হয়, কতটা গন্ধযুক্ত হয় সেটা কিন্তু এখানে ব্যাখ্যা আর করেন নাই, কিন্তু এখানে যান নাই। ঠিক আছে, এর পরবর্তী লাইনটা পড়ো। আচ্ছা, সর্দিতে অত্যন্ত কষ্ট হয়, সর্বদাই মাথায় শ্লেষ্মা থাকে, জলের মতো স্রাব অল্পকাল স্থায়ী হয় এবং তাড়াতাড়ি প্রচুর ঘন হলদে স্রাব বের হতে থাকে, ক্ষত জন্মানো পুরু মামড়ি, রাতে মুখ খুলে ঘুমায়, যন্ত্রণা ও রক্তস্রাবের সঙ্গে শুকনো হলদে মামড়ি নাক ঝেড়ে বের করে, ঠিক আছে, প্রত্যেকবার পড়ো। আচ্ছা ঠিক আছে, পড়ো পড়ো। প্রত্যেকবার প্রত্যেকবার ঠান্ডা লাগায় সর্দি বাড়তে থাকে, ক্রমে তা দুর্গন্ধ হয়ে পড়ে, নাকের অস্থিগুলি আক্রান্ত হয়, চোখের উপরে, কপালে, নাকের মূলে প্রায় সর্বদাই মাথার রোগ হয়। তারপরে কন্টিনিউ করবো স্যার, ওই মাথার ওই রোগ, প্যারাটা, ওই প্যারাটা পড়ে নিয়ে। আচ্ছা, মাথার রোগ রক্ত জমা প্রকৃতির, আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা ঘরে ভিজা আবহাওয়ায় উপচয় যুক্ত হয় এবং প্রত্যেকবার ঝড়ের সময় বাড়ে, খুব দুর্গন্ধ, পুঁতি নস্য, শ্লৈষিক ঝিল্লিগুলিতে ক্ষত জন্মায় এবং তা ধ্বংস হয়ে যায়। প্যারা শেষ। ঠিক আচ্ছা, এখানে এখানে যেটা বলছে ও ম্যালেরিয়ার কথা তো কিছু বললো না তুমি, ম্যালেরিয়ার কথা কিছু বললে না, ওল্ড ম্যালেরিয়ার কেস এই কথাটা ওর মধ্যে না বলেছে কি? স্যার, ম্যালেরিয়া এখানে লেখা নাই। এ বাবা, হ্যাঁ, না না না, ওটা ভুল বলে, ওটা পরেরটায়, পরেরটায় আমি আমি পরেরটায় চলে এসেছি। তুমি আরেকবার আরেকবার ইয়েটা পড়ো, ইয়ে পর্যন্ত পড়ো, ওই আরেকবার কিছুটা পড়ো, আমি তাও থামিয়ে দিলে থেমে যাবে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, বলো। সর্দিতে অত্যন্ত কষ্ট হয়, সর্বদাই মাথায় শ্লেষ্মা থাকে, জলের মতো স্রাব অল্পকাল স্থায়ী হয় এবং তাড়াতাড়ি প্রচুর ঘন হলদে স্রাব বের হতে থাকে, ক্ষত জন্মানো পুরু মামড়ি, রাতে মুখ খুলে ঘুমায়, যন্ত্রণা ও রক্তস্রাবের সঙ্গে শুকনো হলদে মামড়ি নাক থেকে ঝেড়ে বের করে, ব্যাস দাঁড়াও, এখানে এই প্রত্যেকবার। যে ঘটনা, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, এখানে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, কোরাইজা বলতে যে ওই নাক দিয়ে না ওই কাঁচা জল বেরোয় আমরা বলি না, ঠান্ডা লেগে এরকম বলি তো আমরা, সেটার কথা এখানে বলছে। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এইটা এত ট্রাভেলসটা মারাত্মক হয়, মানে প্রায় হয়, এবং যে ঠান্ডা ব্যাপার হচ্ছে যে এইটা এইটা যখন হয়, যখন তখন হয় কি ওই জলের মতন পড়ে, বেশিক্ষণ পড়ে না, কিছুক্ষণ পড়ার পরে তারপর সেটা হলদে হয়ে যায়। এই যে হল ঠিক হলদে ঠিক হলদে হয়ে যাওয়া, এই যে কপিয়াস যে আছে, এগুলো সবগুলি কিন্তু সিপিলিটিক ইন নেচার। তার চেয়ে এই সিপিলিটিক নেচার হচ্ছে আলসারেশন, পরে আলসারেশন হচ্ছে, এবং তারপর ঠিক ক্রাস্ট ওই ইয়ে মামড়ি পড়ছে, এই মামড়ি পড়াটা কিন্তু সিপিলিটিক ইন নেচার। এবং এবং রাতের দিকে তার ইয়ে হচ্ছে, রাতের দিকে কি যে মুখ খুলে শুতে হচ্ছে, মুখ খুলে শুতে হচ্ছে, এটা খুব সম্ভবত
নাকটা বন্ধ হয়ে থাকে বলে, নাকটা বন্ধ হয়ে, এটা এখানে উল্লেখ করেননি কেন্ট, কিন্তু আমার ধারণা তাই। কারণ নাকের মধ্যে মামড়ি হচ্ছে, তারপরে ইয়েটা নিঃশ্বাসটা যেটা বেরোচ্ছিল সেটা তো ঠিক হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নাকটা তো বন্ধ হওয়াটা স্বাভাবিক। এবং অনেক সময় হয় কি, এখান থেকে ব্লিডিংও হতে পারে, ক্রাস্ট গুলো যদি মানে ইয়ে করা হয়, মানে আর কি বার করতে, বার করার চেষ্টা করা হয় বা টেনে টেনে অনেক সময় ছিঁড়েও দেয় অনেকে, সেসব যদি করা হয় সেক্ষেত্রে অনেক সময় ব্লিডিংও হতে পারে। ব্যাস, তারপরে হ্যাঁ, মাথার রোগ আছে। হ্যাঁ, হ্যাঁ প্রত্যেকবার ঠান্ডা লাগায় সর্দি বাড়তে থাকে, ক্রমে তা দুর্গন্ধ হয়ে পড়ে, নাকের অস্থিগুলি আক্রান্ত হয়, চোখের উপরে, কপালে, নাকের মূলে প্রায় জমা প্রকৃতির, আর ঠান্ডা ঘরে ভেজা আবহাওয়ায় উপযুক্ত এবং একবার ঝড়ের সময় বাড়ে, খুব দুর্গন্ধ শৈশিক ঝিল্লিগুলিতে ক্ষত জন্মায় এবং তা ধ্বংস হয়ে যায়। এখানে এই যে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ধ্বংস হয়ে যায়, ধ্বংস করে ডেফিনেটলি আলসারেটেড হলে পরেও সেটাও সিপিরিটিক, ধ্বংস হয়ে গেলে সেটাও সিপিরিটিক, এবং এইটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এখানে সিপিরিটিক স্টিগমাটা কিন্তু এর মধ্যে খুব ভালো বোঝা যাচ্ছে। তারপরে কি বলছে, না চেঞ্জ অফ ওয়েদারে এটা বাড়ে, কোল্ড রুমে বাড়ে, ঠান্ডা ঘরে বাড়ে, ঠান্ডা ঘরে বাড়ে, ড্যাম্প ওয়েদারে বাড়ে, এই যে মডালিটিস গুলো, এই মডালিটিস গুলো কিন্তু ন্যাটাম কার্ভের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর ন্যাটাম কার্ভে সর্দি লাগার যে এই যে ব্যাপারগুলো লাগলে পরে পোড়াই যায় আর কি, চলতি কথায় আমরা সর্দি বলছি, যদিও সর্দি ইয়েটা হচ্ছে ক্যাটারার মানেটা, যাই হোক বিতর্কে যাচ্ছি না। ব্যাপার হচ্ছে যে আমাদের যে সাধারণভাবে যে ঠান্ডা লেগে সর্দি হয় বা এই সর্দির মতো স্রাব যে বেরোয়, এই যে ঘটনাগুলো ঘটে, এতে এতে কিন্তু ফ্রিকোয়েন্টলি কিন্তু বারেবারে সে আক্রান্ত হতে পারে। ওই জন্য এখানে বলেছে যে ইচ ফ্রেশ কোল্ড, প্রত্যেক মানে প্রতিবারই যেন ঠান্ডা বাতাস লাগলেই যেন তার ওটা বাড়ছে, এরকম একটা ব্যাপার আছে। তার মানে হাইপার সেন্সিটিভ, এই হাইপার সেন্সিটিভ জিনিসটা কিন্তু আমরা যখন প্রথম পড়েছি তার মেন্টাল লেভেলে পড়েছি, সেখানে তার কি হয়, একটা যদি একটা যদি খাতার কাগজ যদি মানে পাতা উল্টায় বা দরজাটা যদি খুলতে যায়, তাতে কতটুকু কতটুকু শব্দ হয়, এই খুব সাধারণ শব্দেতেও কিন্তু তারা কিন্তু ঘুম ভেঙে যায় তাদের। আবার দেখা যায় অতি সাধারণ একটা শব্দ, সেই তুচ্ছ শব্দেতেও কিন্তু সে তার কাছে ভীষণ অসহ্য লাগে। তার মানে কি, এই ওষুধটার কিন্তু আমাকে দিতে গেলে ভাবতে হবে ওভার সেন্সিটিভনেসের কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে, দিস ইজ সোরিক ম্যানিফেস্টেশন। আর এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বারে বারে লাগছে, ইয়ে করছে, এগুলোকে আমাদের অনেকে টিউবারকুলার ম্যানিফেস্টেশন বলেন। আমি সেই টিউবারকুলার ম্যানিফেস্টেশন বলেন বলতে এই সোরা সিপ্লিসের কম্বিনেশন যেটা থাকছে এখানে অনেকেই বলেন, এ কিন্তু আমি ওইভাবে বলতে চাইছি না, আমি শুধু মানে এখানে কোনটা সোরিক ম্যানিফেস্টেশন কোনটা সিপ্লিস ম্যানিফেস্টেশন এইটুকু আমি শুধু বলে দেওয়ার চেষ্টাটা করছি, তাতে কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার কথাগুলো শোনা যাচ্ছে, মাইকে যা আওয়াজ চলছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, তবে ওই আওয়াজটাও অনেকটা আসছে স্যার। আমি মুখের কাছে নিয়ে বলছি যাতে মানে কথাটা তোমাদের শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার, আপনার অসুবিধা নেই স্যার, কিছু করার নেই তো আপনার, মাইক না আমার কিছু করে না, আমার একটা বাড়ি পরে লাগিয়েছে চারখানা চৌং। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, অসুবিধা নেই, একটু অসুবিধা হলেও আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি মুখ মুখটা মুখটা নিয়ে এসেছি ওই এর কাছে যেখানে ওই স্পিকারটা থাকে না কর্ডের, সেখানটা নিয়ে এসে বলছি। এই ছেলেটা মারাত্মক চিৎকার করছে। হ্যাঁ ঠিক আছে, শোনা গেলেই হলো। এই এইবার তাহলে কি হলো, এরপরে কি আছে সেটা পড়ো, এরপরে পড়ো। মুখমণ্ডল পাণ্ডুর বর্ণ, চোখের চারিদিকে নীল মণ্ডল বিশিষ্ট, কপালের উপরে হলদে দাগ, ফোলা ভাব, সারা শরীরে ফোলা ভাব থাকে, হাত পা ও মুখমণ্ডলে চাপ দিলে গর্ত হয়ে যায়। দাঁড়াও একটু, দাঁড়াও একটু, এই যে ব্লুরিং, ব্লুরিং অ্যারাউন্ড দা আইজ, এটা কিন্তু আমরা যদি ফেসের আন্ডারে ডিসকালারেশনে চলে যাই সেখানে দেখতে পাবো ব্লুরিং, এইগুলো মোর অরলেস কিন্তু সিপিরিটিক স্টিগমা, এগুলো মোর অরলেস কিন্তু সিপিরিটিক স্টিগমা। এবং এই পেশেন্ট গুলো একটু কি মানে এদের এই
কি বলবো, শারীরিক ভাবে তারা দুর্বল, শারীরিক ভাবে তাদের যেন রক্ত কম ইত্যাদি ইত্যাদি, এবং মুখটার মধ্যে ফ্যাকাশে ভাব, মানে তার প্রাণবন্তটা নেই, প্রাণবন্ত ভাবটা নেই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার এদের মুখের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এইটা পাবে, এটা কিন্তু পাওয়া যায়, এটা পাওয়া যায়। আর তারপর যে ফুলে যাওয়ার কথা তো বলছো, যে পাফিনেস মানে চাপ দিলে পরে, এইগুলো সবই বলা আছে এখানে। তারপর বলো। হ্যাঁ, কৌশিক তন্ত্র গুলিতে রক্ত প্রসেক হয়, হ্যাঁ হৃৎপিণ্ড ও প্রস্রাবপিণ্ডে অবস্থা শোথ জন্মানোর অনুকূল হয়ে পড়ে। হুম পুরানো ম্যালেরিয়াগ্রস্ত রোগী মাংস মাখা ময়দার মতো কোমল, প্রস্রাব অ্যালবুমেন যুক্ত হয়। হ্যাঁ এই প্রস্রাব অ্যালবুমিন যুক্ত হয়, এই কথাটা কিন্তু এখানে কেন কিন্তু উল্লেখ করলেন। এটা তার মানে নয় আমি অ্যালবুমিনকে ধরে নিয়ে ওষুধ দেবো, কিন্তু এই প্রস্রাব অ্যালবুমিন যুক্ত হয়, আমরা যদি ইউরিনের আন্ডারে চলে যাই সেখানে কিন্তু আমরা অ্যালবুমিনাস পেয়ে যাব। তারপর তার তাহলে কেন কি প্যাথোলজিকে বাদ দিলেন? বাদ দিলেন না, আমাদের এই পিকচারটাকে বোঝার জন্য তিনি বললেন যে এরকম পেচ্ছাপের ক্ষেত্রেও কিন্তু এরকম পাওয়া যেতে পারে। কেন্ট এখানে বলছেন না যে ওটাকে ভিত্তি করে ওষুধ দিতে, সেটা বলেন নাই, সেটা বলবেন না, কারণ তার আগেই তো বলেছেন, তার আগেই তো বলেছে মেন্টাল স্টেট এইগুলো দেখে আমাদের সব ক্ষেত্রেই তাই, মেন্টাল স্টেট আমাদের দেখতে হবে। সোজা কথায় আমাদের পেশেন্ট অ্যাজ এ হোল ভাবতে হবে, এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমরা পাটের চিকিৎসক নয়, আমরা টোটাল পাটের চিকিৎসক নয়, কারণ পাটের চিকিৎসা হচ্ছে এই ধারণাটাই সঠিক নয়। জেইচ অ্যালেনের বই যদি আপনারা পড়েন সেখানে বলা হচ্ছে কি, যে আমাদের একটা অংশে রোগ সৃষ্টি হয় কেন, এটাও ডিফেন্সিভ মেকানিজম। সেখানে কি করে শরীর, কি করে আমাদের রোগ শক্তির কাছে মানে আর কি এই এইটা উপঢৌকন দিয়ে বা সন্ধি স্থাপন করে সে বলে যে তুমি এই জায়গায় রোগটা তৈরি করো। এই জায়গায় রোগ তৈরি করো কেন, না ওই জায়গায় রোগ তৈরি হলে বাকি অংশগুলোকে সে কিন্তু বাঁচাতে পারবে। তাহলে এটা একটা ডিফেন্সিভ মেকানিজম। তাহলে পার্টিকুলার পার্টের আমি রোগটাকে আমি তাড়াবো কোন দুঃসাহসে তাড়াবো? যারা ফিলোসফি বোঝেন না, যারা দর্শন বোঝেন না, যারা সিমটম ডাক্তার, যাদের কাছে সিমটম দিন রাত সিমটমের নাম তারা জব 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 করছেন, তাদের ক্ষেত্রে কি তারা এটা বুঝবেন না? তারা মনে করেন যে ও সিমটম ধরে দিয়ে দিলে সব ঠিক হয়ে যায়, সব সেরে যাবে, তা তো নয়। আসলে কোনটা সারলো কোনটা সারলো না, কোনটা সফলতা কোনটা বিফলতা, এইগুলো কিন্তু আমাদের প্রতি মুহূর্তে জাজমেন্ট করতে হবে। এই জাজমেন্ট করলে পরে তখন দেখব যে আমাদের সফলতাগুলো কিন্তু অনেক কমে গিয়েছে। মানে সফলতা বলতে আমি আর কি হোমিওপ্যাথিক ওরিয়েন্টেড সফলতা, মানে হোমিওপ্যাথি নীতি সম্মত সফলতার কথা বলছি। আমি ওই বাইরের জগতের কাছে সফলতা বলতে যা বোঝায় সেই সফলতার কথা আমি বলছি না। তাহলে দেখা যাচ্ছে কি, যে আমরা যখন তাহলে প্রত্যেকটা পেশেন্টকে যখন ওষুধ দেব যখন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল ফ্যাক্টরটা দেখতে হবে। এই যে ওল্ড ম্যালেরিয়াল কেস যেটা বলছে, এটা জেনারেলিসে গিয়ে আমরা পাবো ম্যালেরিয়ার আন্ডারে বা কুইনিয়ান, ইয়ে কুইনিয়ান আন্ডারেই মনে হয় খুব সহজে পাওয়া যাবে। ওইখানে কুইনিয়ান অ্যাবিউজ হব, এইসব ব্যাপারগুলো কিন্তু ওখানে আছে। এই এই এইগুলো কিন্তু একটা এক্সাইটিং ফ্যাক্টরের মধ্যে পড়ে, কিন্তু এটাকে বাদ দেওয়া যাবে না। আমরা যখন এরকম পাবো যখন, তখন আমরা এই ম্যালেরিয়ার যে যে ইয়েটা, এটা আমরা ম্যালেরিয়ার কুইনিয়ানের যে ব্যাপারটা যেটা, সেই ব্যাপারটা কিন্তু আমরা বাবা, কারণ অদৃশ্য বিষদৃশ্য পদ্ধতিতে যে কোনো ওষুধ প্রয়োগ হলে তার কিন্তু সাইড এফেক্ট হবেই হবে। এবং শুধু বিষদৃশ্য ইয়েতে শুধু ওই অ্যালোপ্যাথি ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ নয়, বিষদৃশ্য পদ্ধতিতে যদি আমাদেরও যদি ওষুধগুলোকে, যদি শক্তিকৃত ওষুধগুলোকে প্রয়োগ করা হয়, তারাও কিন্তু রোগ চাপা পড়বে এবং মানুষের ভয়ঙ্কর ক্ষতি হবে। যদি সেই ক্ষতিটা বোঝার এবং উপলব্ধি করার চোখ থাকে তবেই আমরা বুঝতে পারবো, আদারাইজ আমরা উড়ে দেবো কিচ্ছু হয় না, ও কিচ্ছু হয় না। আমি তো এরকম অনেক দেখতে পাচ্ছি, মলম লাগালে কিচ্ছু হয় না, এরকম গল্প তো আমরা শুনতে পাচ্ছি অনেক, ফেসবুকে দেখতে পাচ্ছি, তাদের সব ডিগ্রি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, তা এগুলো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সত্যকে অনুসরণ করব, মানে যারা আমাদের হোমিওপ্যাথিকে স্টলওয়ার্ট, যারা স্টলওয়ার্ট, যারা এই স্টলওয়ার্টদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্টলওয়ার্ট মানে আমাদের ইয়ের পরে, আমাদের হ্যানিম্যানের পরে তিনি হচ্ছেন কেন্ট। তাহলে কেন্ট কি আমাদের বোঝার চেষ্টা করতে হবে, কেনকে না বুঝলে কিন্তু খুব মুশকিল আছে, আমরা বেশি দূর এগোতে পারবো না। এরপরে হ্যাঁ স্যার, গ্রন্থিগুলি বগলের কুঁচকি স্থানের পেটের এবং শ্লেষ্মাস্রাবী গ্রন্থিগুলি বাড়ে ও কঠিনতা প্রাপ্তি হয়।
বয়স্ক ব্যক্তিদের প্রোস্টেট গ্রন্থিতে বৃদ্ধিতে বিশেষ উপযোগী। দাঁড়িয়ে যাও কানের মূল গ্রন্থির দাঁড়িয়ে যাও আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে যাও। এখানে তুমি কি বললে, গ্ল্যান্ড গুলো কি বলেছে? গ্ল্যান্ডগুলো বগলের কুঁচকি স্থানের পেটের ও শ্লেষ্মাস্রাবী গ্রন্থিগুলি বাড়ে ও কঠিনতা প্রাপ্তি হয়, হ্যাঁ, আর বয়স্ক এই ব্যক্তিদের দাঁড়া প্রোস্টেট দাঁড়া গ্রন্থিতে দাঁড়া, বিশেষ উপযোগী। হ্যাঁ এইটা জানতে হবে। এই যে কঠিনতা প্রাপ্তি হয়, এটাকে ইংরেজিতে ইনডিউরেশন বলে। এই কঠিনতা প্রাপ্তটা কিন্তু এটা সিপিলিটিক ইন নেচার। গ্ল্যান্ডটা যখন গ্ল্যান্ডের অ্যাফেকশন গুলোই কিন্তু মোরালের সিপিলিটিক ইন নেচার। এবার যদি এটা কঠিন যদি হয়ে যায়, মানে শক্ত যদি হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু তখন বুঝতে হবে যে এখানে সিফিলিসের প্রাধান্যটা বেশি, সেই জন্য শক্ত হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যাক্সিলারি গ্ল্যান্ড, ইনগুইনাল গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ড গুলো কথা বলছেন, এবং অ্যাবডোমিনাল গ্ল্যান্ড অনেক জায়গায়, স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড বলতে আমাদের প্যারোটিড হতে পারে, বা আমাদের যে টনসিলার গ্ল্যান্ড হতে পারে, সব গ্ল্যান্ডের কথাই বলা হচ্ছে। তার মানে গ্ল্যান্ডুলার স্ট্রাকচারে অ্যাফেকশন যখন হবে, সেইটা কিন্তু মোরলেস সিপিলিটিক এর নেচার হয়, এবং সেখানে ইনডিউরেশন থাকে। ইনডিউরেশন অর্থাৎ শক্ত হয়ে যায়। এই যে যদি থাকে, তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু সিপিলিটিক স্টিগমা এখানে আছে, বা সিপিলিসের ওখানে আছে। সিপিলিস না থাকলে ওটা হওয়া সম্ভব না। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে কি আছে? তারপরে বলছে প্রস্টেটের কথা বলেছে। এই প্রস্টেট প্রস্টেটের কথা অনেকেই, প্রস্টেট হচ্ছে কিন্তু মহিলাদের থাকে না, এটা পুরুষদের থাকে। এবং এই প্রস্টেটটা কিন্তু দেখুন, প্রস্টেটের কথা এখানে কেন্ট বলছেন, এনলার্জমেন্ট অফ দ্য প্রস্টেট ইন ওল্ড মেন। তাই বয়স্ক লোকের যদি প্রস্টেট সাধারণত বাড়ে, হ্যাঁ, তাই এই যে প্রস্টেট গ্ল্যান্ডের কথাটা যেটা বলছেন, এই প্রস্টেট গ্ল্যান্ডের কিন্তু অ্যাফেকশনের কথাটা তিনি বলছেন, যে যেটা ন্যাটনাম কার্ভের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যদি তার আদার্স লক্ষণ, হ্যাঁ মানে তার চরিত্রগত লক্ষণ যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে ওষুধ দিলে সফলতা পেতে পারি। এবং এই যে প্রস্টেট গ্ল্যান্ডের কথাটা বলছে, এবং এটা হচ্ছে অ্যানাটমি, যদি আপনি না জানেন তো প্রস্টেট গ্ল্যান্ড কোথায় থাকে আপনি তাই তো জানতে পারবেন না, ছেলেদের থাকে না মেয়েদের থাকে সেটাও বলতে পারবেন না। ফলে এখানে তো অ্যানাটমি আমাদের জানতেই হবে, এবং প্রস্টেট গ্ল্যান্ড এর গুরুত্বপূর্ণ ভূমিকাটা তো আমাদের একটু জানতে হবে, না জানলে পরে আমরা কি করে ডাক্তারি করব। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদের অলরেডি অ্যালার্ট সাবজেক্ট ক্লাস এগুলো হয়েছে, আপনারা শুনেছেন। এবং অ্যালার্ট সাবজেক্ট গুলো আলোচনা করার মূল উদ্দেশ্যই এটা, এই প্রাথমিক জ্ঞানগুলো কিন্তু আমাদের চিকিৎসকদের থাকা বিশেষ জরুরি। আর বিশেষ করে আমাদের মতো পুরনো চিকিৎসক যারা, যারা অনেক কিছু ভুলে গেছি, হ্যাঁ, তাদের রিভাইজ করার জন্য কিন্তু এই অ্যালার্ট সাবজেক্ট গুলো ভীষণ জরুরি, নাহলে কিন্তু আমরাও আটকে যাব, এটা মনে রাখতে হবে। তারপরে কি বলছে, এনলার্জমেন্ট অফ দ্য প্যারোটিডস। তো বলো, হ্যাঁ, কানের মূল গ্রন্থির পুরনো ফোলা, ধীর গতি ও দীর্ঘস্থায়ী ফোলা, টনসিল গ্রন্থির ফোলা, হ্যাঁ, তার মানে এখানে কানের সবই ভেতরে আছে। গ্ল্যান্ডুলার স্ট্রাকচার গুলো, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার গুলোই ফুলছে। আবার হয় কি, এই যে হয় কি বলে, এই যে এনলার্জমেন্ট অফ প্যারোটিড যেটা হয়, প্যারোটিড গ্রন্থির যে ফোলা যেটা হয়, এই প্যারোটিড গ্রন্থির ফোলা হলে কিন্তু একটু সতর্ক হয়ে কাজ করতে হবে আমাদের। যদিও এই কথাটা মানে কতটা বলা উচিত হবে আমি জানি না, কিন্তু তবুও আমি বলছি অন্য কারণে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এই প্যারোটিড গ্ল্যান্ডের যখন আমরা ওষুধ দিতে যাবেন, খুব সতর্ক হয়ে কাজ করবেন। কারণ প্যারোটিড গ্ল্যান্ডের যদি মেটাস্টাসিস হয়, টেস্টিসে চলে যায়, টেস্টিসে যদি চলে যায়, তাহলে কিন্তু হয় কি, অনেক সময় ইনফার্টিলিটি তৈরি করতে পারে, মানে সেই ভদ্রলোকের ইনফার্টিলিটি তৈরি করতে পারে, যেটা মেয়েদের ক্ষেত্রে করবে না। মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে ব্রেস্ট ফ্রেস্ট গুলো ফুলে যায়, এটা আমরা দেখেছি, আমি দেখেছি। কিন্তু কথা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু ওই প্যারোটিড গ্ল্যান্ডের চিকিৎসা, এইটা জানতে পারলাম কি করে, না তার ওই ইনফার্টিলিটি আছে, ইনফার্টিলিটি থাকা তার বাচ্চা কাচ্চা হচ্ছে না। এবং রেকর্ডিং করে করে দেখলাম, হ্যাঁ তার হয়েছিল প্যারোটিড গ্ল্যান্ডে ফুলেছিল। তারপর জিজ্ঞেস করলাম যে ওইটার পরে, হ্যাঁ হ্যাঁ আমার ও ইয়েটা ফুলেছিল ডাক্তারবাবু। তা তখন আমি বললাম যে ঠিক আছে, আপনাকে আমি
ওষুধ দিচ্ছি, আমাদের কনস্টিটিউশনাল যা ওষুধ দেওয়ার আমরা দিচ্ছি, তা দিয়ে আপনি ইয়েটা একটু টেস্ট করে নেন, সিমেন্টের টেস্ট করে ওটা টেস্ট করে ওটা নিয়ে আসুন। তো এরকম এই যে এই এইটা আমরা কোন জায়গায় বলবো, এটা পেশেন্টকে অ্যাডভাইস করব, সেটা তো আমাদের জানতে হবে, কারণ ওইখান থেকে তার ইনফার্টিলিটি আসতে পারে। এবং আমরা বহু পেশেন্ট আমি জীবনে এরকম পেয়েছি, সেক্ষেত্রে ওইখান থেকে ইনফার্টিলিটির কথা ইনফার্টিলিটি ডেভেলপ করেছে। এবং অনেকের আবার হয় কি, একটা টেস্টিস মানে এটা একটা টেস্টিস থেকে একটা টেস্টিস নষ্ট হয়ে গেছে, কিন্তু আরেকটা টেস্টিস কিন্তু সক্রিয় থাকে, এমন পেশেন্টও আমরা পেয়েছি। ফলে ব্যাপার হচ্ছে বিভিন্ন বিভিন্ন আমাদের অভিজ্ঞতা আছে, ফলে এইগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে পুরুষদের ক্ষেত্রে। ওই জন্য যখন আপনি প্রায়োরিটির চিকিৎসা যখন করবেন, তখন একটা কথা মাথায় রাখতে হবে, খুব ভালো করে বুঝে সুঝে দেবেন, কারণ কোনোভাবে যেন সাপ্রেশন না, এমনিতেই তার একটা প্রবণতা আছে মেটাস্টাসিস তৈরি করার, ফলে সেখানে যদি কোনোভাবে ভুল আপনি করে ফেলেন, তাহলে পেশেন্টের কিন্তু ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না। এই জন্যই আমি বলছি যে এই জায়গাটা খুব সতর্ক হয়ে কাজ করবেন। ফলে ওই লোকাল পার্টের চিকিৎসা তো অনেকেই করেন, করতে গেলে আমি বারবার বলছি লোকাল পার্টের চিকিৎসা করতে গেলেও বুঝে সুঝে করবেন, কারণ পেশেন্টের সর্বনাশটা সে প্রমাণ প্রমাণ করতে পারবে না যে আপনার ওষুধে সর্বনাশ হয়েছে। কিন্তু নীতিগতভাবে আমরা যখন বলি, বুঝতে পারি যে আমাদের ভুল ওষুধ প্রয়োগের জন্য হয়েছে, তার নৈতিক দায় কিন্তু আমাদের নিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এর এরপরে কি আরো এগোনো যাবে? হ্যাঁ স্যার, আর একটা প্যারা করা যাবে স্যার? আরেকটা প্যারা করে নাও। আচ্ছা, মুখের মধ্যে ক্ষত, স্তনদাত্রী জননীর মুখে ক্ষত, শিশুদের মুখে ক্ষত, ছোট ছোট সাদা তালির মতো উপক্ষত, বিশেষত স্নায়বিক শীর্ণতা প্রাপ্ত শিশুদের, যারা কোনো প্রকার দুধ সহ্য করতে পারে না, ব্যাস যাতে আচ্ছা হ্যাঁ, তারপর বলছে হু হ্যাভ ডায়রিয়া ফ্রম মিল্ক, তা দুধ খেলি তাদের উদরাময় হয়। উদাহরণ দাঁড়িয়ে যাও, এখানে ব্যাপারটা কিরকম হচ্ছে, এখানে দেখা যাচ্ছে কি সেই আলসারেশন, সেই সিভিলিটি স্টিগমা। আর এই ব্যাপার হচ্ছে কি, যে ক্ষেত্রে এই যে দুধটা সহ্য করতে পারে না, সিভিলিটি স্টিগমা যেখানে থাকবে, সেখানে একটা জিনিস হয় কি, মিনারেলের যে মেটাবলিক যে গন্ডগোল, সেই মেটাবলিকের গন্ডগোলটা কিন্তু দেখা দেবে। এবং দুধ সহ্য হয় না, এখানে মূল কারণ হচ্ছে দুধের মধ্যে তো আমাদের ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম মেটাবলিজমের গন্ডগোলের জন্য এটা হয়। এবং এটা ন্যাট্রাম গ্রুপে সবগুলো আছে কিনা জানি না, মানে প্রায় সবগুলোতেই আছে, বোধহয় একটার দা হয়তো বাদ গেলেও যেতে পারে, মানে ওই ন্যাট্রাম আর্স, ন্যাট্রাম কার্ভ, ন্যাট্রাম সাল্ভ, ন্যাট্রাম মিউট সবগুলোতেই সম্ভবত আছে, আমার যতদূর মনে পড়ছে, যেটুকু আমার নলেজ ইয়ে করছে। আচ্ছা, আমি কি একটু দেখে নিচ্ছি, আমি দুধ সহ্য করতে পারে না, দেখে নিয়ে বলছি, মনে হচ্ছে আছে, আমি দেখে বলছি। হ্যাঁ, দুধের মধ্যে, যে ন্যাট্রাম আরসো, ন্যাট্রাম আর্স, ন্যাট্রাম কার্ভ, ন্যাট্রাম মিউর, ন্যাট্রাম ফস, ন্যাট্রাম সালফ সবগুলোই দিয়ে, তারপর দেখা যাচ্ছে ন্যাট্রাম গ্রুপটাতেই দুধ সহ্য হয় না। এই যে একটা সিমটম থেকে, এই যে একটা দুধ সহ্য হয় না, এইটা থেকে যে আমরা একটা গ্রুপকে চিহ্নিত করতে পারছি, এই শিক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, এইটা আমাদের ভুলে গেলে চলবে না। তারপরে তার মানে কি, এরা দুধ সহ্য করতে পারে না, দুধ সহ্য করতে পারে না, এই দুধ সহ্য করতে পারে না, দুধ খেলে তাদের ডায়রিয়া হয়, এটা একটা এখানে কেন্ট বলেছেন, কিন্তু ডায়রিয়া ছাড়াও দুধ যদি সহ্য না হয়, সেক্ষেত্রেও আমরা কিন্তু ন্যাট্রাম কার্ভকে বাদ দেবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হ্যাঁ স্যার, যারা শস্য জাতীয় খাবারেই ভালো থাকে, ঘুমের সময় লাফিয়ে ওঠে, কাঁদে, উঠে পড়ে, মাকে জড়িয়ে ধরে, স্নায়বিক ঠান্ডা শিশু বোরাক্সের শিশুর মতো সহজে চমকে ওঠে, সাধারণভাবে নেত্রামের শিশুরা এই রকমই হয়। তা ন্যাটনামের শিশুদের সম্পর্কে এটা, এর সঙ্গে একটা বোরাক্সের কথাটা এসছে, তো বোরাক্সের কথাটা একটু ছোট্ট করে বলেছে এখানে, ন্যাটনামের তো শিশু যদি হয়, ন্যাটনামের তো আমরা ইয়েটা পাচ্ছি তো, মানে তার ওই চরিত্রগত লক্ষণ তো আমরা পাচ্ছি, কিছু না কিছু পাচ্ছি তার মধ্যে, এগুলো তো ঠিক আছে। এই বোরাক্সের সঙ্গে গন্ডগোলটা কোথায় না, বোরাক্সের ক্ষেত্রে হচ্ছে কি, দুটো খুব মূল্যবান সিমটম আছে, বোরাক্সেরও মুখের মধ্যে ঘাটা হয়, মুখের মধ্যে ঘাটা হয়, তো সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে বোরাক্সের বাচ্চাকে হচ্ছে ডাউনওয়ার্ড মোশনে
সে মানে কি উপর থেকে নিচের দিকে নামাতে গেলে সে প্রচন্ড ভয় পাবে ইয়ে হয়, আর বুড়াক্সের মুখটা কিন্তু একটু গরম থাকে, যেটা ন্যাটরাম খারাপের ক্ষেত্রে থাকে না, সেই সেইটা এখানে তুলনা করেছেন আর কি এখানে। এবং মূল কথাটা হচ্ছে নার্ভাস, ভীত, ভীত সন্ত্রস্ত। এই যে ভীত সন্ত্রস্ত যে ব্যাপারটা, যে এই যে বাচ্চাগুলো ভীতু টাইপের হয়, এইটা হচ্ছে তফাত ন্যাটরাম খারাপের সঙ্গে বোরাক্সের তফাত। বোরাক্সের ক্ষেত্রে হট ইয়ে হবে, মুখের ভেতরটা গরম হবে, এবং তার মা মা বলে ওরে বাবারে কি গরম মুখটা, হ্যাঁ, এবং সে খেতে পারে না, তার খেতে তার কষ্ট হয়, দুধ খেতে তার ভীষণ কষ্ট হয়, যার জন্য সে চিৎকার চেঁচামেচি করে, এটা হচ্ছে ঘটনা। দুধ মুখে দিতে চায় না, এসে মা কমপ্লেন করে দুধ খেতে চাইছে না, তা মুখ ইয়ে করে মুখ হা করিয়ে দেখলাম যে কাণ্ড। এই এইটাও কিন্তু আমাদের নজর করতে, যখনই কোনো মা এসে কমপ্লেন করবে যে বাচ্চা দুধ খেতে চাইছে না, আমাদের উচিত হবে তার মুখটা দেখে নেওয়া, সেখানে কোনো রকম আলসারেশন হয়েছে কিনা, এটা কিন্তু ডাক্তারদের জরুরি। তাহলে কোন জায়গায় আমাদের কি করতে হবে সেটাও কিন্তু আমাদের ভেবে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইটুকু দিয়ে শেষ করে দিন, আর একটা ইয়ে করবে? ওই যে গলার যেটা আছে, এটা দু লাইন আছে হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা করে দাও, ওটা করে দাও তাহলে। আচ্ছা, গলায় ও নাকের পেছনের রন্ধ্রে শ্লেষ্মা জমে, সাধারণত শ্লেষ্মা হলুদ, কিন্তু নেট্টামিউরে তা সাদা। নেট্টামিউর এক মুখ করে প্রচুর সাদা ঘন শ্লেষ্মা তোলে। তাহলে ন্যাট্টামিউরের সঙ্গে তফাৎটা কোথায় হলো? ন্যাট্টামিউর হচ্ছে সাদা হবে, আর ন্যাট্টাম কার্ভ হবে হলুদ হবে। তাহলে কি সুন্দর তুলনাটা দিচ্ছেন! তার কেন্ট কি করেননি, কেন্ট কি করেননি বলতে পারা যাবে? কেন্ট সুন্দরভাবে এখানে দুটো ডিফারেন্সিয়েট করে দিয়ে বেরিয়ে গেলেন। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো কেন্টের, এইগুলো কিন্তু আমাদের ভুলে গেলে আমাদের চলবে না, এই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার, তাহলে এত দূরেই থাকবে নাকি? হ্যাঁ, এইটুকুই হ্যাঁ, থাক, এরপরে আবার অন্য জায়গায় ঢুকে যাচ্ছি আমরা। ঠিক আছে স্যার, তাহলে এত দূরেই থাক আজকে। এতটুকুই থাক, এবং এইটুকুর উপরে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করতে পারেন। কারো যদি কিছু কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, এইটুকুর উপরে, এইটুকুর উপরে, আর এইটুকু। এইটুকু আমি স্যার অর্ণব চক্রবর্তীর কাছে যেতে চাইছি, ওনাকে বলতে চাইছি কিছু বলার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলার কিছু নেই, ভালোই আলোচনা হলো। মাঝে আমি লিঙ্ক কেটে গেছিল, আবার ঢুকলাম, তখন শুনলাম আলোচনা হচ্ছিল আমাদের ভাইটাল প্রিন্সিপাল রোগকে বাইরের দিকে ঠেলে দেয়, এই সমস্ত একটা আলোচনা হচ্ছিল। জানি না প্রশ্নটা কি ছিল। যাই হোক, ঠিক আছে, আমি আর কিছু বলছি না, কেউ প্রশ্ন করুক, তারপরে কিছু বলা যেতে পারে। আপনারা, হ্যাঁ ঠিক আছে স্যার, স্যার অনেক ধন্যবাদ। আপনারা প্রশ্ন করুন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন। স্যার ডক্টর নীলকমল বর্মন স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো দীপেন, হ্যালো, হ্যাঁ স্যার বলুন স্যার। বলছি শুনতে পাচ্ছি স্যার। না, বলছি স্যার, স্যারকে আমার স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যদি প্রশ্নটা আজকের জন্য সঙ্গত নয়, এটা শেষ হলে প্রশ্নটা করলে ভালো হতো, তবুও জিজ্ঞেস করছি যে নেত্রাঙ্কা সম্পর্কে আমার ধারণাটা খুব একটা সুস্পষ্ট না, বা আমি খুব ব্যবহার করেছিও একটু কম, বা হয়তো ব্যবহার করে খুব একটা ফল পাইনি এমনও হতে পারে। যে স্যারের কাছে বলছি যে তিনটে সিমটম, মানে আমরা অনেকের একটা গাইডলাইন সিমটম পাই, তো নেট্রাম কার্ভে তিন চারটে সিমটম একটু বলুন,
মানে যা দিয়ে প্রথমেই আমাদের মনে আসতে পারে যে এটা নেট্রাম কার্ভের দিকে যাচ্ছে, তারপরে তো কম্পারিজন মুখোমুখি করে নেওয়া যাবে। এইটুকুই আজকে বলছি, এরপরে নয় পরে আবার বলা যাবে, এরপরে তো ক্লাস হবে আরো। নেট্রাম কার্ভের গাইডিং সিম্পটম বলতে ছোট করে যদি বলি দু তিনটের মধ্যে, ব্যাপার হচ্ছে যে সানস্ট্রোকের একটা ব্যাপার আছে, হিস্ট্রি অফ সানস্ট্রোক, সান রোদের ইয়েতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, এটা একটা থাকবে। তারপরে ব্যাপার হচ্ছে যে তার ওভার সেন্সিটিভনেস, মারাত্মক ওভার সেন্সিটিভ, একটু আর টু না, এবং তারপর শব্দ সে কোনোভাবেই সহ্য করতে পারে না, সামান্য শব্দ, বইয়ের পাতা উল্টানো সহ্য পর্যন্ত সহ্য করতে পারে না। হ্যাঁ, বা দরজা খোলা, যে এই যে ওভার সেন্সিটিভনেস, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তবে চিলিনেস, আর হচ্ছে এই যে দুধ সহ্য হচ্ছে না, দুধ সহ্য হচ্ছে না, আর সিপিলিস স্টিগমাটা যখন আমরা দেখবো, সিপিলিস স্টিগমাগুলো দেখতে হবে, তো এই জায়গাগুলো তো ভাবতে হবে আমাকে। এইটা হচ্ছে মূলত এই চার পাঁচটা, এটা হলে টোটালটা পড়লে পরে আরো সুবিধা হবে, আরো বলতে সুবিধা হবে আমাকে। হ্যাঁ, আর ন্যাট্রাম গ্রুপের তো সেই মিউজিকের প্রতি তার অনীহা, এটা তো থাকবেই, ন্যাট্রাম গ্রুপের নিয়ম অনুসারে এটা তো থাকবেই। এইরকম চার পাঁচটা পয়েন্ট মূলত থাকবে। এবং সত্যি কথা বলতে কি, ন্যাট্রাম গ্রুপ আমিও কম ব্যবহার করেছি, এবং আমি এটা শিখেছিলাম ডাক্তার ডিডি ব্যানার্জির কাছ থেকে। উনি ক্লাসে একটা রুগী নিয়ে এসেছিলেন, আমাদেরই ছাত্রের এক ইয়ে আত্মীয়, উনি ন্যাট্রাম কার্ভ 1M দিয়ে কেসটা কিন্তু সারিয়ে দিয়েছিলেন, এবং বহুদিনের মাথা যন্ত্রণা, এত সুন্দর উনি কেস রেকর্ডিংটা করলেন, মানে সত্যি করে মানে তাজ্জব হয়ে যেতাম। আমরা তখন মানে সেকেন্ড ইয়ারে উঠেছি বোধহয়, এরকম একটা হবে বোধহয়, তখন তো অতটা বুঝতাম না ন্যাট্রাম কার্ভ, শুধু কতগুলো কথা মনে, কতগুলো কথা মনে আছে, এইটাকে গুরুত্ব দিতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে, স্যার বলেছিলেন এই রোদের কি অসুস্থ হয়ে পড়েছিল মাঠে, যে সেই গুরুত্বটা দিতে হবে, সেই কথাগুলো কিন্তু স্যার বলেছিলেন আমার মনে আছে। খুব গুরুত্বপূর্ণ কথা, চোখের সামনে দিয়ে চলে যায় সেই পরশতরের মতো, যে এটা কোনটা কোনটা না দেবো, খুব কথা। এই জন্যে মানে আলোচনা একটা আমি আরো মানে পড়ি, দরকার হলে আরো কিছু প্রশ্ন করবো পরের দিনে, ঠিক আছে। আমার একটা কথা বলা আছে, বলার আছে, সেটা হচ্ছে আপনি, আমি অমরনাথ চক্রবর্তীর কাছেই বলছি যে জানি না আমার একটু বেশি বয়স কিনা, তার জন্য মানে আমাদের ডাক্তারদের তো সুস্থ থাকতে হবে, যার জন্য প্রধান বক্তার বক্তব্যটা একটা জায়গায় মনে হয় এক ঘন্টার একটু নিচে বেঁধে দিলে ভালো হয়, 45 মিনিট, তারপরে আরো 45-30 আধ ঘন্টা তো যাবেই প্রশ্ন উত্তর। তো ঠিক রাত্রি যাচ্ছে যাচ্ছে কিন্তু বেশ কিছু ডাক্তার আমাদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত বললাম, জান আমার এটা মানতে হবে এমন কোনো কথা না, তবে আমার মনে হলো বোধ হয় এটা করা দরকার। হ্যাঁ স্যার, আমরা কমিয়েছি, আগে তো রাত 3টে পর্যন্ত, 3:30 হয়ে যেত, জানেন আছেন কোথায়, 3টে পর্যন্ত আমি কোনদিন যাই, আমি 2টো পর্যন্ত, 1:30, 2টো পর্যন্ত ছিলাম। আরে বাবা, সেদিন চলে গেল, অস্বস্তি কর ব্যাপার না, আমরা এখন এটা কমিয়েছি স্যার, এর থেকে আর কমাতে পারছি না, 9:30 থেকে নিচে নামতে পারছি না। ঠিক আছে, মোটামুটি মানে বাংলাদেশ টাইম 12টা পর্যন্ত, ওখানে ওরা তো আবার আধ ঘন্টা আগে জাগে, তো বাংলাদেশ টাইম 12টার মধ্যে শেষ করলে বোধ হয় ভালো হয়। আমরা চেষ্টা করি স্যার যতটা সম্ভব, ম্যাক্সিমাম আমরা এখন আপনার চেষ্টা করছি, কারণ আসলে কি জানেন তো, এত কোশ্চেন করে না, কিছু উত্তর তো না দিয়েও যাওয়া যায় না। না সে তো 100 বার 100 বার। আর একটা কথা স্যার, কোশ্চেন করার সুযোগ না দিলে, আপনি মাঝে মাঝে বলেন বয়স তো 60 হয়ে গেল, তো এখন অধিক রাত্রি জাগা, তারপরে প্র্যাকটিসে দৌড়ানো, তারপরে পড়াশুনো আছে, সবকিছু মিলিয়ে মানে একটু চিন্তা করবেন। না আমার মাথায় চিন্তা আছে সবই, কিন্তু ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমি ফুল ফেজে প্র্যাকটিস করছি না, মানে বিভিন্ন কারণে করতে পারছি না ফুল ফেজে। তো ফুল ফেজে হলে পরে অটোমেটিক আমার সময় কমে যাবে, এখন যতটা পাচ্ছি সময় দিতে এতটা পারবো না। আর লেখালেখি আছে না, আমার লেখালেখির ব্যাপার আছে না, করোনার জন্যই আমার গন্ডগোলটা, করোনার জন্যই গন্ডগোল, না হলে তো নর্মাল লাইফ তো অন্য জিনিস ছিল। এবং সত্যি কথা বলতে কি, আমি সকাল 6টা 6:30 উঠতাম, রাত 2টা 2:30 শুতাম, তাতে আমার শরীরে কোনো গন্ডগোল ছিল না।
আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত প্রথাগত কোনো রোগ আমার শরীরে নেই। প্রথাগত যেসব সম্পত্তিগুলো লোকের থাকে না, সেগুলো আমার নাই। সুগার প্রেশার? হ্যাঁ, ওসব কিছু নেই। আচ্ছা, ঠিকই আছে, ঠিক আছে, আমি রাখলাম। ঠিক আছে স্যার, স্যারকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর নীলকমল বর্মন স্যারকে বলেছিলাম, তিনি যদি কিছু বলতে। এই তুমি স্বপনকে বলো, স্বপন খুব, স্বপনকে, স্বপনের কথা শুনলে অনেক তোমাদের কাজে লাগবে। আচ্ছা স্যার, মনে থাকে না? হ্যাঁ স্যার মনে থাকবে। এরপর আমি স্বপন স্যারকে, আমি স্বপন বলে স্যারকে ডাকবো। স্যার নীলকমল বর্মন স্যার, আপনি যদি কিছু বলতেন। দিবেন ভাই, বলার কিছু এই মুহূর্তে নেই, কারণ আমাদের ন্যাট্রাম কার্ড এখনো শেষ হয়নি, কারণ এই সময় কত করার মতো পরিস্থিতি এখন আসেনি, অর্থাৎ যেমন চলছে চলুক। তবে একটা কথা বলবো, যদি ন্যাট্রাম কার্ড শেষ হয়ে যাওয়ার পর, মানে আমি যদি সেদিন উপস্থিত থাকি, অমরনাথকে একটা প্রশ্ন রাখবো, হ্যাঁ, যেটা আগের দিন হয়েছিল সেটা এই মুহূর্তে করা যাচ্ছে না, ওইটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি প্রশ্নটা রাখবো। হ্যাঁ ঠিক আছে স্যার। স্বপন ভুরে স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি যদি কিছু বলতেন ভালো হতো স্যার, আপনি কিছু বলুন। স্যার ডক্টর স্বপন ভুরে স্যার, শোনা যায় স্যার? মিউট হয়ে আছে। হ্যাঁ, তিনি মানে শুনতে পাচ্ছেন না, মিউট করে রেখেছেন। স্বপন ভুরে স্যার শুনতে পাচ্ছেন? আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করুন। তিনি তো শুনতে পাচ্ছেন না মনে হয়, হয়তো মিউট আনমিউট করতে পারছেন না হয়তো, এরকম কিছু। হ্যালো, হ্যাঁ স্যার, জিতেন্দ্র সরকার স্যার বলুন। হ্যাঁ, আমি আমি অনেকক্ষণ হলো লক্ষ্য করছি একটা জিনিস, আমাদের চক্রবর্তী স্যারের ওখানে একটা মানে বাড়তে একটা সাউন্ড শোনা যাচ্ছে, ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি ওনার স্যারের বাসার কাছে? ওখানে খেলা, ওখানে খেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা যাই হোক, কথা হলো কি যে একটু, যেহেতু একটু বলবো স্যার, যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ওই নেট্রাম কার্ড সম্পর্কে তো স্যাররা বললো বেশ ভালো, আর কি অর্ণব স্যার বললেন, নীলকমল স্যার বললেন, গিরিধার স্যার বললেন। তা আসলে তো মেডিসিনটার ব্যবহার যে খুব প্রচুর তা মনে হয় না, আর রুগী তো রেয়ার রুগী পাওয়া যায় ওগুলো, ওগুলো মেডিসিনের তো। তারপরে আলোচনা হলো ভালো, নেট্রাম গ্রুপ যেহেতু আলোচনাটা খুবই আশাব্যঞ্জক। তো স্যার, আমি ওই আমাদের সঞ্চালক দীপেন স্যারকে বলবো যে আমাদের যারা এখানে গুরুত্বপূর্ণ স্যাররা আছেন, যারা বয়স্ক স্যাররা আছেন, যাদের নাম বলা হয়, তো দুই একজন নবীন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করা হয় তারা নেটফ্রাঙ্কার কতটুকু বুঝলেন, নেটফ্রাঙ্কার সম্পর্কে কতটুকু ধারণা নিলেন, নবীনদেরও দু চারজনকে একটু জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, ধন্যবাদ। একটু বলে নি, আমার মনে পড়লো এরকম, আমাদের ক্লাসে স্যার বলেছিলেন যে ন্যাট্রাম রোদ থেকে ন্যাট্রাম কার্বে মানে হিট সেন্সেশন, মানে রোদ, রোদের সহ্যর ইয়েটা তুলনামূলক মানে সহ্য করতে পারে না, এর মাত্রাটা বেশি, ন্যাট্রাম রোদ থেকে এর মাত্রাটা বেশি। এখন আমরা কি করি, ন্যাট্রাম কার্বকে অনেক সময় চিনতে না পেরে ন্যাট্রাম রোদ দিয়ে দেখা গেল হয় ফেল, নয় পার্সিয়াল একটা কিছু হলো, আংশিক হলো, তখন আমরা, এই একদম প্রথম দিকের কথা বলছি, তখন গেলে দেখছি হচ্ছে না, তখন ন্যাট্রাম কার্ড মেরে দিলাম। ন্যাট্রাম কার্ড মেরে অনেক সময় সফল হয়ে গেছি, কিন্তু এই পদ্ধতি তো চিরদিন চলবে না, লটারি লেগে যাওয়ার মতন, এরকম তো প্রথম দিকে এরকম হয়েছে। ফলে এখন ওষুধ দিতে রীতিমতো ভয় লাগে যতক্ষণ না বুঝতে পারি, আর বুঝতে না পারলে কিন্তু ওষুধ দেব না, দরকার পড়লে রুগী ছেড়ে দেব, এই মানসিকতা কিন্তু আমাদের থাকা দরকার। নাহলে ভুলটাকে যদি আমরা প্রশ্রয় দেই, তাহলে কিন্তু সর্বনাশটা আমাদেরই হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। একটা স্যার, কারো কাছে কোনো কোশ্চেন থাকছে না, মানে কোশ্চেন করছে না, তারা ইনবক্স করছে না, কেন যে করছে না, মানে অনেক সময় লজ্জাতে না কিছু সাহস পাচ্ছে না হয়তো। না না, ওটা, এটাও তো হতে পারে যে আমি যেটা পড়াচ্ছি তাদের ভালো লাগছে না, সেখানে তাদের কিছু মতামত থাকতে পারে, সেটাও তো হতে পারে, ওইভাবে ভাবলে কি করে হবে,
এটাও তো হতে পারে যে আমার পড়ানোটা ভালো লাগছে না, তো সেক্ষেত্রে সাজেশন থাকলে পরে আমরা আমি সেইভাবে নিজেকে পরিবর্তিত করে নেবো, আমার তাতে কোনো আপত্তি কিছু নেই। আমাদের আজকে আজকে যে পড়াটা হলো একটা পার্ট, তো এটা আরেকটু কন্টিনিউ হলে আরেকটু অংশ মনে হয় কিছু সুযোগ থাকতো, এখান থেকে প্রশ্ন করার মতো সেরকম কিছু নেই আজকে আমার মন বলছে। আসলে আমরা তো মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট স্যার, এই জায়গাটা আমরা মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, আমরা পুরোটা হয়ে যাওয়ার পর প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে স্যার। কুণাল ভট্টাচার্য স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ কিছু বলুন এই ব্যাপারে, কিছু না বলুন। বলুন মানে আমি এক্ষুনি প্রশ্ন করতে যাচ্ছিলাম, যেহেতু আমি আগের দুটো ক্লাসে থাকতে পারিনি, বুধবারে ক্লাস হচ্ছিল চেম্বার থাকে সেই জন্য, এটা বোধহয় আগে আলোচনা হয়েছে তবুও স্যারের কাছে, যেহেতু আমি ছিলাম না ওই জন্য প্রশ্ন করা। নেট্রাম কার্ড তো চিলি পেশেন্ট নেট্রাম গ্রুপের মধ্যে, আবার ওভার সেন্সিটিভ টু হিটও আছে, তো এই জায়গাটুকু কিভাবে পার্থক্য করব? আমরা কি দুটোই নেবো মার্কিউরিয়াসের মতো, মানে দুটোতেই সেন্সিটিভ এইভাবে নেবো, বা পেশেন্ট কিভাবে রিপ্রেজেন্ট করবে নিজেকে? এখানে একটা কথা বলা আছে বডি নেক্সট। হ্যাঁ এখানে হিটের হিটের ইনটলারেন্সটা মানে নেট্রামের ওই ইয়েতে রেপারেটরিতে দুটো সমান আছে, দেখো সমান থাকলেও নেট্রাম কার্ভের ইনটলারেন্সের ইন্টেন্সিটিটা অনেক বেশি, ও অনেকটা, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে অনেক বেশি, এবং এটা কিন্তু এইটা তো মাপ দিয়ে বোঝানো যাবে না, এটা হচ্ছে দেখে শুনে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে, এবং আমরা অনেক ক্ষেত্রেই করি কি নেট্রাম কার্ভকে দিতে পারি না, দিতে পারি না, যেটা আমাদের বর্মন স্যার যেটা বললেন এটা খুব সত্য কথা, আমরা কতগুলো ওষুধের প্রতি ওষুধকে আমরা বেশি ভালোবেসে ফেলি, এই যে কোনো কিছু একটা বেশি ভালোবেসে ফেলি, আমরা তখন কি করি সেই ওষুধগুলোকে যেন একটু বেশি দেওয়ার চেষ্টা করি, মানে অটোমেটিক আমরা সেই ওরিয়েন্টেড হয়ে যাই। এবং আমাদের এই ড্রাগের প্রতি যে একটা ফ্যাসিনেশন, কিছু ড্রাগের প্রতি এক একজনের এক একটা ড্রাগের প্রতি ফ্যাসিনেশন থাকে, এটা যদি এসে যায় সেটাও প্রেজুডিস, কিন্তু হলেও আমরা এই ভুলগুলো করে ফেলি। আর ন্যাট্রাম কার্ভের ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি, যেটা দরকার সেখানে হচ্ছে সান হিটে সে ইয়ে হয়ে গেছে, মানে রোদের মধ্যে গরমের মধ্যে সে অসুস্থ হয়ে পড়েছিল, এই ঘটনাটা থাকতে হবে, এবং এটা হেডেকটা ইন ক্রনিক ইন নেচার, ক্রনিক ইন নেচার, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ন্যাট্রামের সঙ্গে মূল তফাতটা কি, যে ন্যাট্রামের পেশেন্ট কিন্তু তুলনায় কিন্তু এই ন্যাট্রাম কার্ভের পেশেন্ট কিন্তু অনেক বেশি হাইপার সেন্সিটিভ, অনেক, শুধু হাইপার সেন্সিটিভ তুই না, নয়েজে দুটোতেই নয়েজে কিন্তু ইয়ে আছে, দুটোই কিন্তু নয়েজে হয়তো আমি রেপারেটরিতে দেখবো একই মান আছে, ওই মান মানে আমি গুরুত্ব দিই না অধিকাংশ ক্ষেত্রে, রেয়ার ক্ষেত্রে গুরুত্ব দিই আমি। ব্যাপার হচ্ছে কি মেটিয়া মেডিকা কি বলছে, মেটিয়া মেডিকা বলছে যে এর সেন্সিটিভনেস অনেক বেশি। আমি এর একটা উদাহরণ দিয়ে বলি, প্রকৃষ্ট উদাহরণ দিয়ে বলি, আপনি দেখবেন মডিফিকেশন বা ইনসাল্টেশনের পর যদি সে রোগে রোগগ্রস্ত হয়ে যদি পড়ে, সেখানে দেখা যাচ্ছে একটা মিউর এবং স্ট্যাপিসাইক্রিয়া একই একই রুব্রিক আছে, একই মান আছে, মানে ফার্স্ট গ্রেড আছে, ফার্স্ট গ্রেড হলেই কি দুটো মানে এক আছে, বাস্তব তা বলে না, বাস্তব এই মানটা হচ্ছে কি মোস্ট অফ দ্য প্রুভারের মধ্যে পাওয়া গেছে, ফার্স্ট গ্রেড মানে কি মোস্ট অফ দ্য প্রুভারের মধ্যে পাওয়া গেছে, পরে রিপ্রুভিং হয়েছে এবং ক্লিনিক্যালি কনফার্ম হয়েছে। এখানে তাহলে গুণগত মানটা কোথায়, মূলত এটা সংখ্যাগত মান, এটাকে তিন ধরা হয়, তিন ধরে যোগ যোগ করা হয়, কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা যদি কেন্টের যদি মেটেরিয়াল যদি পড়ি সেখানে দেখতে পাবে যে ন্যাট্রামের থেকে এই স্ট্যাপিসাইক্রিয়ার ক্ষেত্রে প্রথম প্যারাগ্রাফ থেকে শুরু করে শেষ প্যারাগ্রাফ পর্যন্ত একবার করে তিনি সেন্সিটিভ ওভার সেন্সিটিভ এই কথাগুলোকে কিন্তু বারে বারে কিন্তু কেন গুঁজে দিয়ে গেছে। কেন কিন্তু বোকা মানুষ ছিলেন না, তিনি গুঁজে দিয়ে গেছেন কেন, তিনি আমাদের একটাই বোঝাতে চেয়েছে যে এমনকি তার যে অসহযোগিত হয় সেটা এটা বুঝতে পারবে না, এত সেন্সিটিভ তার সব জায়গায় ওভার সেন্সিটিভনেস। তাহলে এই যে মেন্টাল ক্ষেত্রে এই যে তার ইয়েটা কি বলে অপমানের ক্ষেত্রে যেটা আছে, এই অপমানের ক্ষেত্রটা কিন্তু নেট্রামের থেকে অনেক বেশি সেন্সিটিভ হচ্ছে স্ট্যাপিসাইক্রিয়া, এবং সেটা শিক্ষা দিচ্ছে কে, মেটেরিয়া দিচ্ছে, এবং বাস্তব হচ্ছে আমরা অপমানের জনিত রোগের ক্ষেত্রে স্ট্যাপিসাইক্রিয়ার কথাই আগে ভাবি আমরা, হ্যাঁ যদি অন্য কোনো ইন্ডিকেশন জোরালো না করে অন্য কোনো মেডিসিন তাহলে আমরা স্ট্যাপিসাইক্রিয়াই দেবো, অন্য কোনো মেডিসিন যদি জোরালোভাবে ইন্ডিকেট করে তাহলে তো দিতেই হবে, উপায় তো কিছু নেই।
কিন্তু ব্যাপার ওই আর্নিকার মতন কিছুটা, যেমন আর্নিকা আমাদের চোট লাগলে পর ধাক্কা লাগলো দুম করে লেগে গেল মাথায় চলে গেলো আমরা আর্নিকা দিয়ে দিই। আর আর্নিকা আমরা যদি রিপোর্টারি দেখি সেখানে তো ইঞ্জুরি তো হাজার একটা ওষুধ দেখে আছে, ওই আমরা তো ডিফারেন্সিয়েট করি না, চোখ বুঝে আগে আর্নিকাটা দিয়ে দিই। এটা তো আমরা করি, কতগুলো জায়গা আছে যেখানে আমাদের একদম ফিক্সড। হ্যাঁ, ফলে এই জায়গাগুলো বুঝতে হবে কোন জায়গায় ফিক্সড, এটা না বুঝলে তো হবে না। যদি ওটা অ্যাক্সিডেন্টাল কেস, এটা তো রোগ নয়, আর্নিকার যে ক্ষেত্রে এটা রোগ নয় যদিও, এটা অ্যাক্সিডেন্টাল এই জন্য করছি আমরা, কিন্তু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই মেটেরিয়া মেডিকার বর্ণনাটা বোঝা ভীষণ জরুরি, বিশেষ করে কেন্টের বর্ণনা। কিন্তু এখানে শুধু মানে সিমটম বলার নাই, তার সঙ্গে তার অবজারভেশনটা মিলে মিশে গেছে, পর্যবেক্ষণটা মিলে গেছে। এইটা কিন্তু একটু ভালো করে পড়লে বোঝা যাবে কেন্টের। কেন্ট বিরাট কিছু যে সব সিমটম বলেছেন প্রত্যেকটাকে তা নয়, কিন্তু এমন সুন্দর একটা চরিত্র চিত্রণ করার চেষ্টা করেছেন যেটাকে আমাদের মাথায় রাখতে পারলে পরে প্রাথমিকভাবে আমাদের একটা লাভবান হব। পরবর্তীকালে আদার্স বই তো পড়তেই হবে, এছাড়া তো গতি নেই। পরে এই জায়গাগুলো আমি কি করে বোঝাবো যে কার সেন্সিটিভনেসটা বেশি? ন্যাট্রাম কার্ভের অনেক বেশি, ন্যাট্রাম মিরর থেকে অনেক বেশি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এবং আমরা এমনও দেখেছি যে শীতকালের রোদও সে সহ্য করতে পারে না, শীতকালে রোদও সহ্য করতে পারে না। যদি ন্যাট্রামিরের যদি সেরকম মারাত্মক ইন্ডিকেশন যদি আদার্স কিছু থাকে তাহলে তো ন্যাট্রামিরও দিতেই হবে। শীতকালে রোদ সহ্য করতে পারে না যদি এই ঘটনাটা হয় সেই ক্ষেত্রে, তাহলে এই যে শীতকালে রোদ সহ্য করতে পারে না, 5 মিনিটও থাকতে পারে না, এই কথাটা যখন পেশেন্ট বলছে তখন তার ওই ইয়ে সান অ্যাগ্রাভেশনটা কোন লেভেলের বোঝা যাচ্ছে, কতটা তার ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটিটা যদি মেডিসিনের মধ্যে যদি আমার না থাকে, শুধু কভারিং করলে কি রোগ সারবে? রোগ সারবে না। আর আমরা এই কভারিং করে দিয়ে করছি কি আঙুল গুনছি, 1 2 3 1 2 1 2 3 এই তো করছি আমরা। আমরা রোগীটাকে তো বোঝার চেষ্টা করছি না। আমরা কি আমাদের কি হ্যানিম্যান বলেছেন যে কোনো জায়গায় ওই গুনে গুনে করতে হবে? কোনো জায়গায় অর্গানোনে বলা আছে যে রুব্রিকটাকে ধরে নিয়ে, এগুলো খুব অপ্রিয় কথা আর কি, হ্যাঁ, তা রুব্রিকটাকে ধরে নিয়ে যোগ করে দিতে হবে? এটা হ্যানিম্যান তো বলেন নাই, কোনো জায়গায় বলেন? পরবর্তীকালে আমাদের এসছে, পরবর্তীকালে আমাদের যদি আমরা কেন্টের ইয়ে যদি পড়ি, ভিডিও এলে যদি পড়ি, এগুলো পরবর্তীকালে এসছে, অনেক কিছু এসছে। আবার এখানেও অনেক কন্ট্রোভার্সি আছে, এই যে বিভিন্ন রেপার্টারি যেগুলো আছে তার বিভিন্ন গ্রেডেশন, তো একই জনের গ্রেডেশন এক এক রকম, কার সঙ্গে কাকে ম্যাচিং করবেন আর কোনটা সত্য ধরবেন? আমরা আমি এখন এই মুহূর্তে কাছে আমার খাতাটা নেই, নাহলে আমি দেখিয়ে দিতাম যে একই সিমটম বনিং হোসেনের গ্রেডেশন আলাদা, কেন্টের গ্রেডেশন আলাদা, জারের গ্রেড আরো অনেকের ইয়ে আছে তার গ্রেডেশন আলাদা, তার গ্রেডেশন যদি আলাদা, এই গ্রেডেশনটাকে এক করবো কি করে? এই গ্রেডেশন গুলো তো আমাদের কতগুলো প্রুভার এফেক্টেড হয়েছে তার উপর ভিত্তি করে করা হয়েছে, তাহলে কি করে করব? আরো বেশি কন্ট্রোভার্সির জায়গা আছে, সেগুলো এখন তুললে পরে মাথা গরম হয়ে যাবে অনেকেরই, আমি ওই জায়গায় ঢুকবো না এখন। অনেক জায়গা আছে রেপার্টারি, অনেক জায়গা গন্ডগোলের জায়গা আছে, ফলে রেপার্টারি আমরা নিশ্চয়ই ব্যবহার করব, বুঝে ব্যবহার করব। কারণ আমাদের মেমোরি, কারোই মেমোরি এত নয় যে পুরো মেটেরিয়াটা মুখস্থ করে ফেলবো বা যখন তখন মনে করতে পারবো, এই এই ক্ষমতা আমাদের নেই। স্বয়ং হ্যানিম্যান যেখানে রেপার্টারি সাহায্য নিয়েছিলেন, 4200 কত পিতা পৃষ্ঠার বই তিনি করেছিলেন, স্বয়ং হ্যানিম্যান, তার মতন মেধা যদি রেপার্টারি প্রয়োজন হয় তা আমরা তো কিছুই নয়, তার তো আমরা ধুলোর যোগ্য নয়। ফলে রেপার্টারি লাগবে, কিন্তু রেপার্টারির প্রতি আমরা ওই যে প্রেজুডিস হয়ে পড়বো, অন্ধত্ব, এই জায়গাটা আমাদের পাল্টাতে হবে। মেটেরিয়াটাকে খুব ভালো করে স্টাডি করতে হবে, মেটেরিয়ার বিকল্প কিছু নেই। এবং সবচেয়ে ভালো স্টাডি হয় জুনিয়রদের বলবো যে মেটেরিয়ার এই যে যে বইটা পড়ছে, এই যে আমরা যেটা পড়ছি, পাশে রেপারেটরি রাখো, ফলে মেটেরিয়ার যে যেখান থেকে যে সিমটমটা রেপারেটরি যে কোথায় আছে দেখুন তাতে আবার কোন কোন মেডিসিন আছে। এইটা হলে পরে কিন্তু একটা প্যারাগ্রাফ পড়তে দম বেরিয়ে যাবে, কিন্তু শিক্ষাটা কিন্তু অনেক পূর্ণাঙ্গ হবে, অনেক পূর্ণাঙ্গ হবে। আসলে রেপার্টারি আর মেটেরিয়া কিন্তু পরস্পর পরিপূরক, বহু ক্ষেত্রে পরিপূরক, আবার বহু ক্ষেত্রে পরস্পরের শত্রু হয়ে যেতে পারে, সেটা এখন যাব না, মানে রেপার্টারির অনেক ডিমেরিটসও আছে, হ্যাঁ, তো সেটা এখন যাব না, কারণ এখন আমাদের রেপার্টারি শিক্ষা চলছে, আগে শিক্ষাগুলো কমপ্লিট হোক তারপরে আমি ওখানে ঢুকবো। তো ফলে আমাদের সবসময় মনে রাখতে হবে মেটেরিয়া হচ্ছে সুপ্রিম কোর্ট, এইটা মাথায় রেখে কাজ করতে হবে, এবং কেন্টের মেটেরিয়া হচ্ছে তুলনামূলকভাবে এখনো পর্যন্ত সর্বশ্রেষ্ঠ। এটা আমার ব্যক্তিগত মত, কারো মত নাও মিলতে পারে, অন্য কাউকে তারা ভাবতেই পারেন যে সেটা শ্রেষ্ঠ, কিন্তু আমি এটাকে পছন্দ করি সর্বাধিক বেশি এই কারণে, কারণ আমি নিজে যেমন বিশ্বাস করি এবং আমি শুনেছি শেষ জীবনে প্রথম দিকে যদিও অন্যরকম হলেও
শেষ জীবনে কিন্তু জেএন কাঞ্জিলাল এই কেন্টের মেটেরিয়াটা নিয়ে নিয়ে ঘুরতেন, এটা ডাক্তার কে কে রায়চৌধুরী ভাইজির কাছে আমি শুনেছিলাম, ওনার ছাত্র বলছে সবসময় বলতে কেন্টাকে কেন আগে বুঝতে পারিনি এই কথা নাকি জেএন কাঞ্জিলাল বলতেন নাকি মাঝে মাঝে। ফলে ব্যাপার হচ্ছে তার মতো মানুষ যদি বুঝতে পারেননি বা বুঝতে পারেনি এরকম যদি শকতোক্তি করেন তাহলে আমরা কোথায়, আমরা তো তার নখের যোগ্য নয়। ফলে আমাদের এই জায়গাটা অনুসরণ করতে হবে যে কোন বইটা পড়লে আমাদের খুব ভালো হবে। ধন্যবাদ। কিছুটা আমি উত্তরটা দিতে পারছি কুনাল? হ্যাঁ স্যার। স্যার তাহলে প্রথমে দ্বিতীয় প্যারাতে যেটা বলা আছে শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি ওয়েদারে ভালো থাকে, তাহলে এটা কি স্যার? যে সময়টা ঠান্ডাটা বেশি গরম থাকে না, যে সময়টা ঠান্ডাটা বেশি থাকে না, এইরকম মানে মাঝামাঝি অবস্থা, সেই অবস্থাটা। এটা বসন্তকাল মার্কুরিয়াস এর মতন কি তাহলে হচ্ছে ওইটাকে কি সেই উভয়কত ধরবোটা? না মার্কুরিয়াসে তো সে গরমও সহ্য করতে পারে না শীত সহ্য করতে পারে, এখানে তা তো বলছে না, তবে ওটা আছে দুটোই আছে না একটা সেটাও আছে নেই তা না, তবে মার্কুরিয়াসের তার গ্রেডেশনটা অনেক বেশি, তার তীব্রতাটা অনেক বেশি, এর তীব্রতাটা অতটা না, মার্কুরিয়াসের তীব্রতাটা বেশি। তারপর নাইট অ্যাগ্রাভেশন মার্কুরিয়াসে আছে, এগুলো তো আছে, এগুলো দেখ মার্কুরিয়াসের চরিত্রটা তো অন্য, সেই চরিত্রটা তো দেখতে হবে। হাত পা হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপারটা আছে, হাত পা ঠান্ডা ওটা তো ওটা আছে, তো কার্ব আছে না, কার্ব আছে না, কার্বের গ্রুপে থাকলে ওরকম থাকবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, এটা ফিজিওলজিক্যাল পারভার্সন, সোজা কথা ওখান থেকে ব্লাড গুলো অন্য জায়গায় চলে যাবে সাময়িকভাবে, তাতে পচন হবে না বা নেক্রোসিস হবে না, ও আবার পরে চলে আসবে, কিন্তু এই যে ফিজিওলজিক্যাল পারভার্সন গুলো এগুলো ক্যালকুলেট করব পাওয়া যাবে, ক্যালকুলেট করব আছে সেখানেও তো আছে শীতকালে, হ্যাঁ কার গ্রুপে এটা, হ্যাঁ এটা খুব কমন বলে আমার গরমই, আমার গরমই হয় না বলে তো পেশেন্ট, পেশেন্ট বলে সাইলেসিয়া তো পাওয়া যাবে বলে না, আবার কিছু পেশেন্ট আছে এত গরম সে রাখতে পারে না বাইরে বার করে থাকে, শীতকালে সে বাইরে বার করে রাখে, সেটাও তো আছে স্যার। আরেকটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন নল বলছি, ঠিক আছে বলেন। হ্যাঁ বলছি, বলছি এই আর্নিকার কথা প্রসঙ্গ যখন তুললেন সেই প্রসঙ্গেই বলছি যে এটা তো অ্যাক্সিডেন্ট, যেমন অ্যাক্সিডেন্টের পরে আর্নিকা আমরা ভাবি, তেমনি এপিসের কথাও একটু আগে বলছিলেন, ব্লিস্টিং এর পরে এপিস দেওয়া হতে খুব ভালো হয়েছিল, যদিও এটা রোগ নয়, কিন্তু যেই চ্যালেঞ্জ একটা জায়গায় আছে যে ব্লিস্টিং বা কোনো ইনসেক্ট বাইটের পরে যদি টিউবারকুলার বেস থাকে কোনো পেশেন্টের, তাহলে তার রিয়াকশনটা অনেক বেশি হয় শরীর পেশেন্টের থেকে, তো এই ব্যাপারটা কি আমরা কিভাবে কনসিডার করব? কারণ ব্লিস্টিং হলেই আমরা হয়তো এপিস ব্লাইন্ডলি দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে টিউবারকুলার বেসটাকে কনসিডার কিভাবে করব বা কোনো ইনসেক্ট বাইটের পরে সেটা তার রেকর্ডিং করতে হবে, কোনো মেডিসিন ধরব, এই এই জায়গাটাতে তো আমরা গুরুত্ব দিই না, ওর রেকর্ডিংটা করতে হবে, রেকর্ডিংটা করে সাধারণত রেকর্ডিং আমরা করি না, কারণ আমরা ওটা তো যেহেতু অ্যাক্সিডেন্টাল কেস হিসেবে ধরি, তো টিউবারকুলার বেস বলতে এখানেও একটা ব্যাপার আছে, কোন টিউবারকুলার বেস কোনটাকে ধরবো, সোরা সিকিরি না সোরা সাইকিরি কোনটা ধরবো, দুটো অথরিটিতে বলে এটা টিউবারকুলার, এও বলে ও বলে, কোনটাকে ধরবো, আমি এই ঝামেলায় ওই জন্য ঢুকতে চাই না, কারণ এটা নিয়ে বিতর্ক হবে ঝামেলা হবে, আমার দরকার নেই, আমি পেশেন্টে কি দেখতে পাচ্ছি দেখবো, আমি তার পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে কোনটা বেশি দেখতে পাচ্ছি, সেটা শরীর ম্যানিফেস্টেশন বেশি না সিফিলিস ম্যানিফেস্টেশন বেশি, কি বেশি আছে সেটা দেখব, সেটা দেখি আমি আমার যা করার করব, আমি ওই ঝামেলায় যাব কেন, ওইটা তো একটা ঝামেলা, আমাদের এই মানে অর্গানের বেশিরভাগ কি বলবো আর নাম না বলাই ভালো, কেউ অর্গানকে বদল করছে, কেউ অর্গানকে ভুল আধুনিক করছে, এরকম ঘটনা আছে তো আমাদের মধ্যেই আছে, তো তারা করছে মায়াজম তিনটে, মায়াজম কেউ পাঁচটা লিখছে, কেউ ছটা লিখছে, কেউ দশটা লিখবে, আগামী দিনে তুমি কুড়িটা লিখবে, লিখে একটা বই তোমাকে বার করতে হবে যে কোনো ভাবে, কেন মৌলিক মায়াজম তো তিনটেই, তিনটে বাইরে মায়াজম কোনোভাবে হতে পারে না, আমি তো ইয়ের মধ্যে ওই একটা আমার তো তিনটে অডিও আছে আমি সেখানে বলেছি কেন হতে পারে না, সেটা বলেছি আমি, সেটা হচ্ছে পৃথিবীর মানে তাত আমাদের প্রকৃতির তাত্ত্বিক জায়গাটা থেকে আমি বলেছি, অন্য কিছু হতে পারে না কোনোভাবে, আমরা যতই ভাবনা চিন্তা করি এর কম্বিনেশনের বাইরে যাবে না, যার জন্য আমি মায়াজমের উপরে যে বইগুলো আছে আমি ভয়ে পড়ি না, আমি আমাদের শিক্ষাগুরু আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে ওর বাইরে যাস না গেলেই গন্ডগোলে পড়বি, তুই পেশেন্ট তোকে শেখাবে, পেশেন্ট শেখাবে, পেশেন্টের কাছে শিখতে আমাদের এত লজ্জা কিসের, পেশেন্ট তার কথার মধ্যে দিয়ে আমাদের বুঝে দেবে, এটা চিন্তা আমাদের অসুবিধা গেছে, পেশেন্ট তো আমাদের সবচেয়ে বড় পরীক্ষক, আমরা কেন ভুলে যাই সে কথাটা,
আর হ্যানিম্যান যেই যে মারাজম আবিষ্কারটা করেছেন 12 বছর গবেষণা করে, তিনি কি করে করেছেন? তিনি কি ল্যাবরেটরি টেস্ট করেছেন? তিনি তো পর্যবেক্ষণ করে করেছেন। কাকে পর্যবেক্ষণ করে? রোগীকে পর্যবেক্ষণ করে। আমাদের রোগীকে পর্যবেক্ষণ করার জায়গাটা কেন শুধু কেস রেকর্ডিং করে কি করলাম, কয়েকটা সিমটম হলে এই সিমটমের এই ওষুধ দিলাম এই রোগ সেরে গেল, রোগ সেরে গেল। পেশেন্ট সারলো তার গল্প কোথায়? পেশেন্টের ইয়েটা গল্পটা কোথায়? সে গল্প তো আমাদের নেই। কেন নেই? ফলো আপটা কেন দেখানো হয় না? ছেলেরা কি শিখবে? ছেলেরা ওই সিমটমের নামগুলো বললে যে কোনো ছেলে বলে দেবে, যে যারা রেপার্টারি একটু উল্টোতে জানে, যে কোনো ছেলে বলে দেবে ওষুধ।